ধরুন আপনি রাতের বেলা আপনার বন্ধুর বাড়িতে যাচ্ছেন, কিন্তু তার বাড়ির সামনে আসতে আপনি থমকে দাঁড়ালেন। দেখলেন তার বাড়ির সামনে পড়ে রয়েছে একটি মৃতদেহ। তখন আপনি কি করবেন? প্রথমে কি সেই বন্ধুর বাড়িতে যাবেন, নাকি পুলিশ স্টেশনে যাবেন খবর দিতে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম হারিয়ে যাওয়া মৃতদেহ। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, প্রীতম, রাজ চক্রবর্তী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও গল্পের ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ঘড়িতে রাত প্রায় 8টা বাজে এখন। গরমের সময় 8টা খুব একটা বেশি রাত বলে মনে হয় না। সন্ধ্যার বেশ পর থেকেই আমরা থানায় বসে আছি। গরমকালে এই সময়টা মাঝে মধ্যে রাউন্ড ডিউটি করা হয়। এ সময় থানায় খুব বেশি লোকজন থাকে না বললেই চলে। দু একজন ইন্সপেক্টর আর তার সঙ্গে কয়েকজন হাবিলদার কনস্টেবল ছাড়া আর কেউই থাকে না। আর বাইরে দারোয়ান থাকে। আমার সামনে সামন্ত বসেছিল। আমি আর সামন্ত একটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিলাম। একসময় সামন্ত বলে উঠল, বুঝলেন স্যার, এই দিনে দিনে আর যে কত কি দেখতে হবে আমি তা নিজেও জানি না। এই আমি যে বাড়িতে থাকি, পাশের বাড়িতে কাল সকালে এক স্বামী স্ত্রীর মধ্যে সে কি প্রবল ঝগড়া বেঁধেছে। বাইরে গিয়ে ঝগড়ার কারণ জানতে গিয়ে জানতে পারলাম সকালে উঠে কে আগে স্নান করবে, তাই নিয়ে নাকি কথা কাটাকাটি হতে হতে বিষম অবস্থা। তাহলে ভেবে দেখুন, কত ক্ষুদ্র বিষয় নিয়ে মানুষ এত বেশি চিন্তা করতে পারে আর এত ঝগড়াও করতে পারে বটে। এই বিষয় সামান্য, তেমন কিছু নয় সামন্ত। তুমি তো এখনো বিয়ে করনি তাই জানো না, বিয়ে করলে তখন বুঝতে পারবে বাছা কত ধানে কত চাল। সামন্ত আমার কথায় হেসে উঠল। আজ একটা বিশেষ কাজে আমাকে থানায় আসতে হয়েছে, না হলে সচরাচর এই সময় আমি থানায় থাকি না। হয়তো রাউন্ডে, না হলে অন্য কোনো কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। তবে আজ একটা কাজে আসতে হয়েছিল বলেই একটি অত্যধিক গুরুত্বপূর্ণ কেসের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি। সে যাই হোক, আমি আর সামন্ত বসে রয়েছি। আমার সামনে একটা চায়ের কাপ, মাঝে মধ্যে চায়ে চুমুক দিচ্ছি। এমন সময় খোলা দরজার দিকে নজর পড়ল। দারোয়ানের সাথে কার যেন কথাবার্তার আওয়াজও পেলাম। যেন মনে হলো দারোয়ান কারোর সঙ্গে উত্তেজিত স্বরে কথাবার্তা বলছে। আর ঠিক সেই সময় দেখতে পেলাম একজন ভদ্রলোক হঠাৎ করে একরকম দৌড়েই ভেতরে ঢুকে এলেন। তার চেহারা বলার মতো কোনো বিশেষত্ব নেই। তিনি দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। তার পরনে অতি সাধারণ একটা জামা কাপড়, কালো রঙের প্যান্ট ও সাদা রঙের জামা। মাথায় মাঝারি চুল এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। তার জামার বুক পকেটে একটি পেন উকি দিচ্ছে। লোকটার পেছন পেছন দারোয়ান এসে ঘরে ঢুকল। বলল, দেখুন না স্যার, ওনাকে বললাম বাবু ভেতরে ব্যস্ত আছে, তারপরেও আমার কথা শুনল না। স্যার স্যার স্যার, আমার আমার কথাটা একবার শুনুন স্যার, আমার আমার কথাটা একবার শুনুন। দারোয়ান লোকটাকে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার কেমন যেন কৌতূহল হলো তা জানার জন্য। তাছাড়া এমন সময়ে, অর্থাৎ সন্ধে শেষ হয়ে রাত হতে শুরু করবে, এখনই একটা লোক এমনভাবে থানায় ঢুকেছে নিশ্চয়ই কোনো বিশেষ কথা বলার জন্য। তাকে দেখে চোর কিংবা নিম্নস্তরের কোনো প্রাণী বলেও তো মনে হয় না, তাই একটু গলা তুলেই বললাম, রামলাল তুমি যাও, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। সামন্ত একটু জল নিয়ে এসো তো, আপনি বলুন। আমার কথায় বোধহয় ভদ্রলোক খানিকটা স্বস্তি পেয়েছিলেন, তাই বললেন, স্যার আমি মৃতদেহ নিজের চোখে দেখে এসেছি স্যার। তার কথা বলার সাথে সাথে তার মনের মধ্যে জমা ভয়টাও যেন ফুটে উঠল। তার কথা শুনে আমি ও সামন্ত দুজনেই কেমন যেন চমকে উঠলাম। সামন্ত বলল, কোথায় আপনি মৃতদেহ কোথায় দেখেছেন? থানায় আসার আগে যে বড় বাজারটা রয়েছে, এখন তো প্রায় রাত হয়ে এসেছে, বাজারের দিকে লোকজন কম রয়েছে। সেই বাজার পেরিয়ে গেলে ছোট্ট একটা বস্তির মতো পড়ে, তার কাছেই একটা গলির মধ্যে দেখেছি স্যার। স্যার আপনি এক্ষুনি চলুন, না হলে মৃতদেহ কেউ সরিয়ে নিয়ে যেতে পারে। মৃতদেহ দেখেছেন, কিন্তু বাকি ব্যাপারটাও একটু খুলে বলা দরকার। যে
স্যার আপনি আগে আমার সাথে চলুন, আগে মৃতদেহটা উদ্ধার করা দরকার। ওদিকটায় বেশি লোকজন কিন্তু যায় না। আমার মনে হয় মৃত্যুটা খানিকক্ষণ আগেই হয়েছে। যদি কেউ আবার মৃতদেহ নিয়ে যেতে আসে তাহলে তো আর মৃতদেহ খুঁজেই পাওয়া যাবে না। স্যার আপনি এখনই চলুন, এখনই চলুন। এখানে পাঠকদের মনে হতেই পারে যে ভদ্রলোক যখন বলছেন যে তিনি একটি মৃতদেহ দেখেছেন, তখন আমরা এখনই তার কথায় সেখানে যাওয়ার ব্যবস্থা করছি না কেন? আসলে মাঝে মাঝে এমন অনেকেই করে থাকে, ভুয়ো টেলিফোন কিংবা ভুয়ো খবর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে। সেক্ষেত্রে বিভ্রান্ত করার জন্য হাজতবাসও করানো যায় বটে, তবে তারা বলতে পারে যে ব্যাপারটা আসলেই হয়েছিল, এখন আর কিছুই দেখা যাচ্ছে না। তাই আমি ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। তার চোখের পাতা তখনও তিরতির করে কাঁপছে, মুখের ও গালের চারপাশে ঘাম জমেছে। উনি যে মিথ্যে কথা বলছেন না তা স্পষ্ট সত্যি বলেই মনে হলো, কিন্তু যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে বলতেই হয় যে তিনি দুর্দান্ত কোনো এক অভিনেতা। তার কথা শুনে কিন্তু আমরা বসে থাকতে পারলাম না, তখনই সেখান থেকে বেরিয়ে পড়লাম। ভদ্রলোকের উল্লেখিত সেই ঠিকানার উদ্দেশ্যে আমাদের সাথে সেই ভদ্রলোক নিজেও রওনা হলেন। যেতে যেতে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার নাম কি আর এত রাত্রে আপনি ওখান থেকে কোথায় যাচ্ছিলেন? আমার নাম ক্ষেত্রমোহন, ক্ষেত্রমোহন রায়, থাকি ওই দুপাড়া পরে। আমার আসলে একটা লোহালক্করের দোকান রয়েছে, সেই দোকানটা এ পাড়াতে। দোকান বন্ধ করে কয়েকটা জিনিসপত্র কেনার জন্য আমি ওই এলাকায় গিয়েছিলাম। কেনাকাটা করতে করতেই সন্ধে হয়ে গেল। তারপর রাস্তা দিয়ে ফিরে আসছিলাম, এমন সময় দেখতে পেলাম একটা লোক ছুটে চলে যাচ্ছে। তা আমি প্রথমটা তাকে দেখে একটু অবাক হলাম, কারণ যেখান দিয়ে তিনি আসছিলেন সে জায়গাটা অন্ধকার ছিল, তাই আমি তাকে ভালোভাবে দেখতেও পাইনি। একটু পরেই যখন আমি সেই রাস্তার ভিতরে ঢুকলাম, তখন খানিকটা যাওয়ার পরে মনে হলো রাস্তার উপরে আধো অন্ধকারে কে যেন পড়ে রয়েছে। আমার হাতে টর্চ ছিল স্যার, ওই টর্চের আলোটা জ্বালাতেই দেখতে পেলাম রাস্তার উপরে একটা মৃতদেহ পড়ে রয়েছে। আর মৃতদেহটার গলার নলকাটা, গলার পাশ থেকে রক্ত বেরিয়ে রাস্তাটা ভাসিয়ে দিয়েছে পুরো। আমি প্রথমটা এমন অবস্থা দেখে ভীষণ চমকে গিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি পেছনের দিকে এসে দেখি একটা পান বিড়ির দোকান তখন খোলা রয়েছে। দোকানদারকে তখন সমস্ত কথা বলতে এসে প্রথমে আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। তার চোখ বলে দিচ্ছিল যেন খুনটা আমিই করেছি। আমি তো ভয় পেয়ে গেলুম। সেই পান বিড়ির দোকানের কাছ থেকে জানতে পারলাম যে কাছাকাছি এখানে একটা থানা রয়েছে, তাই তাড়াতাড়ি এখানে চলে এলুম। আমরা সেখানে গিয়ে পৌঁছে দেখতে পেলাম সত্যি জায়গাটা বস্তি এলাকার পাশে, বস্তি পেরিয়েই একটি ছোট গলি। সেখানে এসে ভদ্রলোক বললেন, এই রাস্তাটা ছেড়ে ওই রাস্তাটার ভেতরের দিকে ওই শেষের মাথাটায় মৃতদেহটা পড়েছিল। ক্ষেত্রমোহনের কথায় আমি, সামন্ত এবং ক্ষেত্রমোহন তিনজনে সেই রাস্তার শেষের দিকে এগিয়ে গেলাম। কিন্তু গোটা রাস্তাটা এগিয়ে যাওয়ার পরেও কোথাও কিন্তু কোনো মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল না। বুঝতে পারলাম আমাদের সেই ভদ্রলোক অর্থাৎ ক্ষেত্রমোহন ব্যাপারটা দেখে কেমন যেন একটু অবাক হয়ে যাচ্ছিল। স্পষ্টভাবেই সে বলে চলেছিল, এমন কি করে হলো? আমি তো একটু আগে এখানেই মৃতদেহটা দেখেছিলাম। কোথায় আপনার মৃতদেহ? দেখুন, আপনি যদি পুলিশের সাথে এত রাত্রে মশকরা করবেন বলে আমাদের ডেকে নিয়ে এসে থাকেন তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। মাস কয়েক আগে একজন ফোন করে আমাদের ভুয়ো খবর দিয়েছিল, তাকে কিন্তু আমরা দুদিন হাজতবাস করিয়েছি। আপনার ক্ষেত্রেও যদি তেমন হয়। এই জন্যই বউ বলে পুলিশের ঝামেলায় পড়তে না, কিন্তু আমি মৃতদেহ দেখে আমি আর ঠিক থাকতে না পেরে আপনাদের খবর দিতে গিয়েছিলাম স্যার, কিন্তু এখন তো দেখছি এখানে কিছুই নেই। মৃতদেহটা ঠিক কোথায় পড়েছিল বলুন তো? আমাদের হাতে পাঁচ সেলের টর্চ, জায়গাটা বেশ অন্ধকারের মতো রয়েছে। বড় রাস্তা থেকে ভেতরের দিকে এই গলির ভেতরে জায়গাটার আশেপাশে বেশ কয়েকটা বড় বড় ঘর বাড়ি রয়েছে, তার মাঝখানে ছোট রাস্তায় আলো ঢুকতে পারেনি। খানিকটা দূরে ল্যাম্পপোস্টে মিটিমিটি আলো জ্বলছে, তবে সেই আলো এতদূর পর্যন্ত আসতে পারে না। আমরা টর্চের আলো এদিক ওদিক ফেলতে লাগলাম। ক্ষেত্রমোহন বলে উঠল, এই যে এইখানটায় স্যার, এইখানটাতেই মৃতদেহটা পড়েছিল, আমি তো স্পষ্ট দেখেছিলাম। তার কথায় আমি সেই দিকটা এগিয়ে গেলাম, টর্চের আলো ফেললাম, কিন্তু সেখানে কোথাও মৃতদেহ নেই। রাস্তাটা মাটির,
আজ বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল বলে মাটি সামান্য ভিজে ভিজেও রয়েছে। ভেজা মাটিতে রাত্রেবেলা কোনো কিছুই খুঁজে পেলাম না আমরা। ক্ষেত্রমোহনকে বললাম, ঠিক এইখানটায় মৃতদেহ পড়েছিল বলে আপনার কেন মনে হচ্ছে? এখানটায় দেখুন, বাড়ির পিছনের দিকটা একটা ছোট্ট গেট রয়েছে, এই গেটের কাছে মৃতদেহটা পড়েছিল, তাই আমার ভালোভাবে মনেও আছে জিনিসটা। কিন্তু স্যার, এখানে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। প্রথমে বুঝতেই পারিনি যে এতক্ষণ ধরে ব্যাপারটা কেন চোখে পড়েনি। তারপরে বুঝতে পারলাম একটি জায়গায় খানিকটা রক্ত পড়ে রয়েছে। তবে সেই রক্তটা দেখতে না পাওয়ার আরও একটা কারণ হলো, সেখানে সম্প্রতি কিছু গুঁড়ো মাটি দেওয়া হয়েছে। কিন্তু এখন ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে চাপা দেওয়া মাটির খানিকটা পাশ দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে। আমি সামন্তকে বললাম, সামন্ত আশেপাশে দেখো তো, কোনো লাঠির ছোট ছোট টুকরো করে তারপর সেই লাঠির টুকরো দিয়ে ওখানটার নরম মাটিগুলোকে একটু সরিয়ে দাও তো। সামন্ত আমার কথায় খুঁজতে খুঁজতে একটি ছোট লাঠির টুকরো কোথা থেকে যেন নিয়ে এলো। তারপর নির্দিষ্ট জায়গায় সেই মাটির টুকরোগুলো সরতে সরাতে সামন্ত বলল, মাটি নরম স্যার, মনে হয় একটু আগেই কেউ মাটি চাপা দিয়ে গেছে, আর মাটির উপরে মনে হয় জুতোর দাগও রয়েছে। মাটি চাপা দিয়ে তারপর জুতো দিয়ে জায়গাটা সমান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যতদূর মনে হচ্ছে কাজটা সম্প্রতি করা হয়েছে। ক্ষেত্রমোহন যখন আমাদের কাছে গিয়েছিল ঠিক সেই সময় বোধহয় কাজটা করা হয়েছে, তার মানে সে মিথ্যে কথা বলছে না। আচ্ছা ক্ষেত্রমোহন, তুমি রক্তটা ঠিক এই জায়গাতেই দেখেছিলে তো? ক্ষেত্রমোহন ভালো করে জায়গাটা দেখল, তারপর আশেপাশে তাকিয়ে খানিকক্ষণ দেখে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি এখানে দেখেছিলাম, কিন্তু মৃতদেহটা গেল কোথায়? তুমি এখান থেকে চলে যাবার পরে নিশ্চয়ই কেউ এখানে এসেছিল, আর তারপর মৃতদেহটাকে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু কাজটা করল কে? তুমি এখান থেকে যাওয়ার সময় ঠিক কি কি দেখেছিলে বলো তো? আমি এখান থেকে বেরিয়ে ওই সামনের পান বিড়ির দোকানের কাছে গিয়েছিলাম, তারপর সেখান থেকে আপনাদের থানায় যাওয়ার পথে আর তেমন কিছু দেখিনি। তবে একটা রিক্সা একটু দূরে দাঁড়িয়েছিল, ওই হাতে টানা রিক্সা আর কি। আমরা আসার সময় কিন্তু কোনো রিক্সা দেখতে পাইনি। নিশ্চয়ই তা কোথাও চলে গিয়েছে। ক্ষেত্রমোহন, আর তুমি যখন রিক্সাটা দেখেছিলে তখন সেই রিক্সাতে কি কোনো লোক ছিল, নাকি শুধু রিক্সা চালক ওখানে একা দাঁড়িয়েছিলেন? রিক্সাটা দাঁড়িয়েছিল, কিন্তু রিক্সার চালক উপরে ঘুমিয়েছিল মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। সামন্ত, এই মাটিতে লাগা রক্ত ওখানে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তবে আরও কিছু খবর প্রয়োজন, না হলে কে মারা গেছে সেটাও তো জানা যাবে না। আশেপাশে একবার খোঁজ নেওয়াটা দরকার, কিন্তু এত রাতে কাজটা সহজ হবে না, সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করলে যদি মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়? শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহটা পুড়িয়ে ফেলাটা অতটা সহজ হবে না, গলার নলি কাটা হয়েছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা খুন, তাই খুন হওয়া মৃত এত সহজে পোড়ানো যাবে না। ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানে মৃতদেহ পোড়ানোর অনুমতি মিলবে না, আর অন্য কোথাও পুড়িয়ে ফেলতে গেলেই নিশ্চয়ই কারোর না কারোর চোখে পড়বে। তবে একটা কাজ করা যেতে পারে, মৃতদেহ কোথাও মাটি চাপা দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমাদের এই মুহূর্তে আর করার মতো কিছুই নেই। একবার চলো তো এই পানবিড়ির দোকানদারের সাথে একটু কথা বলি। ক্ষেত্রমোহনের সাথে আমরা সেই রাস্তা থেকে বেরিয়ে পৌঁছলাম বাইরের রাস্তার মুখে, সেই পানবিড়ির দোকানের কাছে। দোকানদার তখন একজন খদ্দেরকে পান বানিয়ে দিচ্ছিল। আমরা গিয়ে দাঁড়াতে ক্ষেত্রমোহনের দিকে তাকিয়ে সে বলে উঠল, বাবু আপনাকে বলেছিলাম না শুধু শুধু পুলিশের ঝামেলা গিয়ে পড়বেন, আপনি কথা শুনলেন না, তার এখন আমার কথা বুঝতে পারছেন তো? দোকানদারের কথা শুনে এবার আমি বললাম, পুলিশের কথাই কারা ভয় পায় জানো তো, যারা অন্যায় কাজ করে তারা। এই ভদ্রলোক তো কোনো অন্যায় কাজ করেনি, তাহলে উনি ভয় পাবেন কেন? আর কিছু খুঁজে পাওয়া যাবে না সেটা তুমি জানলে কি করে? মাস তিনেক আগে ওই রাস্তার ভেতরে আরও একটা খুন হয়েছিল স্যার, ওগুলো কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। সেদিন ওনার মতোই একজন মৃতদেহ দেখতে পেয়েছিল অনেক রাতে, তারপর পুলিশে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু একটু পরে এসে দেখা যায় যে মৃতদেহ নেই। আমিও তার কথা শুনে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি মৃতদেহ হওয়া। হাওয়া মানে? হাওয়া মানে একেবারে হাওয়াই হয়ে গেছিল লাশটা। লোকটা মৃতদেহ দেখতে পেয়ে আমাদের বলতে এসেছিল, আর আমি ওখানে গিয়ে দেখি মৃতদেহ সেখানে নেই, কয়েক মুহূর্তের মধ্যে মৃতদেহ গায়েব হয়ে গেছে। পুলিশে খবর দেওয়া হয়নি সেবার? পুলিশ খবর পেয়েছিল কয়েকদিন পরে, সেই এলাকায় এক ভদ্রলোক নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সেই সূত্রে পুলিশ খোঁজ খবর চালায়। তবে মনে হয়েছিল ওই যে আমরা মৃতদেহ দেখেছিলাম তার সঙ্গে ওই নিখোঁজ হয়ে যাওয়ার বাবুর বোধহয় কিছু মিল ছিল,
সেই সব কথা পুলিশকে বলে শুধু শুধু কাঁধে ঝামেলা নেওয়ার মতো তো কোনো দরকার নেই। যে লোকটির সেবার মৃতদেহ দেখেছিলে তাকে তুমি চেনো? চিনি বলতে আমার দোকানে মাঝে সাঝে আসে, পাশের পাড়াতেই থাকে। সে ভদ্রলোক একজন রেলের কর্মচারী, অনেক রাতের দিকে মাঝে মাঝে বাড়ি ফিরতে হয় তাকে, তেমনই সেদিন ফিরছিল। আর যখন এই লোকটি তোমার দোকানের সামনে দিয়ে থানায় খবর দিতে যায়, তারপরে কি ওই গলির মধ্যে তুমি কাউকে ঢুকতে দেখেছিলে? ঠিক মনে পড়ে না স্যার। এই লোকটি এসে আমাকে খুনের কথা বলেছিল, তাকে আমি একবার বাইরে বেরিয়ে দেখেছিলাম। উনি যখন চলে গেলেন তখন আমি বাইরে বেরিয়ে দেখলাম তাকে, কিন্তু আমার কাছে যে টর্চটা ছিল সেই টর্চের আলো ভেতরে ফেলেছিলাম, কিন্তু সেখানে কাউকেই দেখতে পাইনি, এমনকি মৃতদেহটাও দেখতে পাইনি। এসব রাতচোরাদের কাজ স্যার। রাতচোরা? তারা আবার কারা? রাতের বেলা স্যার শহরের অলিতে গলিতে যারা ছিনতাই করে এই সমস্ত ধান্দায় ঘুরে বেড়ায় তারাই রাতচোরা। এরা মাঝে মাঝে মানুষ পর্যন্ত খুন করে ফেলতে পারে, তারপর খুন করে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে। তার মানে বলতে চাইছো যে এই লোকটির কাছ থেকেই সবকিছু চুরি করে নিয়েছিল, কিন্তু মৃতদেহটা নিয়ে গেল কেন? মনে হয় ক্ষেত্রমোহন মৃতদেহ দেখতে পেয়েছিল, আর সেই কারণেই ভয়ে মৃতদেহটা ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। স্যার ওই যে বস্তি দেখতে পাচ্ছেন, ওই বস্তিতে রাতচোরাদের আড্ডা বসে মাঝে মাঝে, ওখান থেকে রাতের কাজ করতে বেরোয়, মানুষ খুন করে তার কাছ থেকে চুরি ছিনতাই করে সর্বস্ব লুট করে। তার মানে বলতে চাইছো যে এই লোকটির কাছ থেকেও সবকিছু চুরি করে নিয়েছিল, কিন্তু মৃতদেহটা নিয়ে গেল কেন? আর তাহলে তো একবার ওখানে দেখতেই হচ্ছে। আচ্ছা সামন্ত, একটা কাজ করো, আজ আর কিছুই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, এখন থানায় ফিরে চলো। তার আগে এই ভদ্রলোককে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাল সকালে না হয় এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া যাবে। স্যার একটা কথা মনে পড়ছে, এই লোকটা যখন ওই রাস্তার ভেতরে ঢুকেছিল, আর অনেকক্ষণ আগে আমি একটা লোককে রাস্তার ভেতরে ঢুকতে দেখি, অন্ধকার মতো ছিল, খুব ভালোভাবে বুঝতে না পারলেও লোকটার হাতে একটা কাপড়ের ব্যাগ মতো কিছু ছিল। সেই লোকটা যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আরও একটা লোককে ভেতরে ঢুকতে দেখেছিলাম, তবে বাইরে কিন্তু কাউকে বেরিয়ে আসতে দেখিনি। এই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে তারপর বেরিয়ে যাওয়ার মতো অন্য কোনো রাস্তা হয়েছে? না স্যার, এখানে ব্যবসা করছি আজ 15 বছর হলো, ভেতরের রাস্তায় কয়েকবার গিয়েছি, সেই রাস্তাটা ভেতরে আরও খানিকটা গিয়ে তারপরেই শেষ হয়ে গেছে, সেখান থেকে অন্য কোথাও যাওয়ার পথ নেই, ফিরতে হলে এই রাস্তাতেই ফিরতে হবে। এমনটাও হতে পারে যে আমি আমার কাজে ছিলাম বলে হয়তো খেয়াল করিনি, তবে বাইরে কিন্তু কাউকে বেরোতে দেখিনি, রাতের দিকে খদ্দের কম হয়, তাও অন্য মনস্ক আমি হবো না যে কাউকে বেরোতে দেখবো না, তাও পরপর দুজন। আচ্ছা ক্ষেত্রমোহন বাবু, আপনি যখন ওই রাস্তায় ঢুকেছিলেন আপনি বলেছিলেন যে এই রাস্তায় আপনি কাউকে একটা বেরিয়ে যেতে দেখেছেন। আর একটা কথা, এই রাস্তায় ঢুকলে বেরোনোর পথ যখন নেই তাহলে আপনি এই রাস্তায় ঢুকেছিলেন কেন? আগেই আপনাকে বলেছি আমি বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলাম, তা সেই সমস্ত জিনিসপত্র কিনে পাশের পাড়াতেই আমার এক চেনা বন্ধুর বাড়িতে সে সমস্ত রেখে এসেছিলাম, আর তারপর এই পথে ভেতরের দিকে আমার এক বন্ধুর বাড়ি রয়েছে, তার সাথে ব্যবসা সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা বলার জন্য আমি তার বাড়িতেই যাচ্ছিলাম। আসলে দিনের বেলা সময় হয় না, তাই ভেবেছিলাম হাতে যখন কিছুটা সময় রয়েছে তাই এখনই কাজটা সেরে ফেলি, সেই কারণেই ওই রাস্তায় আমি ঢুকেছিলাম। আপনি স্যার আমায় কোনোভাবে সন্দেহ করছেন না তো? দেখুন ক্ষেত্রমোহন, সন্দেহের ব্যাপার নয়, একটা খুন হয়েছে আর সেই মৃতদেহটা একমাত্র আপনিই দেখেছেন, তাছাড়া আর কিন্তু কেউ মৃতদেহটা দেখেনি। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র খানিকটা রক্ত দেখতে পেয়েছি, এই ব্যাপারটা একটু গোলমেলে বলেই মনে হচ্ছে। আচ্ছা সামনে এখানে একটা রিক্সাওয়ালা ছিল, সে কোথায় গেছে? তাই তো স্যার, ব্যাপারটা খেয়াল করিনি তো, রিক্সাওয়ালাটাও ওই সময় রাস্তার পাশে রিক্সাটাকে ঘুমাচ্ছিল, আমার কাছে এসে একবার বিড়ি কিনে নিয়ে গেল, মনে হয় সে বাড়ি চলে গেছে। তার বাড়ি কোথায় সেটা তুমি জানো? না স্যার, আর বাড়ি কোথায় তা তো আমি জানি না, সামনের বস্তিতে কোথাও হতে পারে, মাঝে মাঝে ওখানে আমি দাঁড়িয়ে থাকতে দেখি, ওখান থেকে এসে ভাড়া নিয়ে যায়, কিন্তু তার বাড়িটা তো। সমস্ত ব্যাপারটা আমি কিছুতেই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারছিলাম না, তবে এটা বুঝতে পারছিলাম যে ক্ষেত্রমোহন বাবু মিথ্যে কথা বলছেন না, তার আরও একটা প্রমাণ ওই দোকানদারেরই বলা কথা, মাস তিনেক আগে ওই গলির ভিতরে আরও একটা খুন হয়েছিল, সেই খুনের পরেও কিন্তু মৃতদেহটা খুঁজে পাওয়া যায়নি, বোধহয় তারপরে আবিষ্কার হয়েছিল যে কোনো একজন মারা গেছেন, তবে মৃতদেহটা যে কোথা থেকে উদ্ধার হয়েছিল এটা জানা দরকার, আর ওই রিক্সাওয়ালা কোথায় গেল সেটাও জানার প্রয়োজন, কারণ সে কিছু দেখেছে কিনা সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো
ওই গলির ভেতরে যদি বেরোনোর কোনো রাস্তা না থাকে তাহলে সেখান থেকে মৃতদেহটা উধাও হলো কী করে? সেটা নিশ্চয়ই কেউ নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেল? সামনের রাস্তা দিয়ে বেরিয়ে এলে দোকানদার নিশ্চয়ই দেখতে পেত যে মৃতদেহটা কেউ নিয়ে যাচ্ছে। তাহলে সামন্ত, আর এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, অনেকটা রাত হয়েছে। তুমি এই মাটি লাগা রক্ত খানিকটা এই প্লাস্টিকের কিছুতে তুলে নিয়ে এসো, ওই দোকানদারের কাছ থেকে একটা প্লাস্টিকের কাগজ নিয়ে নাও, আর দেখো তোমার হাত যেন কোনোভাবে ওতে না লাগে, আর আপাতত করার মতো কিচ্ছু নেই। দোকানদারের কাছ থেকে একটা পলিথিনের ব্যাগ নিয়ে তাতে রক্ত লাগা মাটি খানিকটা তুলে নিল সামন্ত। তারপর ক্ষেত্রমোহনবাবুকে তার বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলতেই তিনি বললেন, আজ আর বাড়ি ফিরব না স্যার, এখানে আমার এক বন্ধুর বাড়ি রয়েছে, আমি তার বাড়িতেই থাকব। আপনাকে তাহলে আপনার বন্ধুর বাড়ি পর্যন্ত অন্তত পৌঁছে দিই, নাহলে এমন একটা ঘটনার পর আপনাকে একা ছাড়াটা ঠিক হবে না, এই ঘটনার প্রত্যক্ষদর্শী একমাত্র আপনি। ক্ষেত্রমোহনকে নিয়ে আবার আমরা সেই গলির ভেতরে ঢুকলাম, যেখানটায় রক্ত পড়েছিল সেই জায়গাটার পাশ কাটিয়ে যেতে যেতে সামন্ত একবার টর্চ ফেলে দেখল সেদিকে। গোটা রাস্তাটা আমরা টর্চের আলোয় দেখতে দেখতে আসছিলাম। জায়গাটা পেরিয়ে রাস্তাটায় সামান্য বাঁক নিতেই একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষেত্রমোহন বলল, এইটাই তো আমার বন্ধুর বাড়ি, বলে দরজায় ধাক্কা দিতে শুরু করল। বেশ খানিকক্ষণ পরে ভেতর থেকে একটা ঘুমচড়ানো গলার স্বর শোনা গেল। আরে কে এতো রাত্রে কলা নাড়ছে? হ্যাঁ আমি ক্ষেত্রমোহন। ভাই রাম একবার দরজাটা খুলতো। তুই এত রাত্রে? তোর তো সন্ধ্যার দিকে আসবার কথা ছিল। কথা বলতে বলতেই দরজা খুলে দিতেই সামনে ক্ষেত্রমোহনকে এবং তার সাথে আমাদের দুজনকে দেখে একটু অবাক হয়ে গেল। আমার পরনে পুলিশি পোশাক না থাকলেও সামন্তর পরনে কিন্তু পুলিশি পোশাক ছিল, তাই দেখে সে বেশ একটু ইতস্তত করল। কি ব্যাপার, মানে এত পুলিশ এখানে? তেমন কোনো ব্যাপার নয়, আসলে আপনার বন্ধু একটা মৃতদেহ রাস্তার মধ্যেই দেখেছিল, আর সেই মৃতদেহটা দেখে সে আমাদের খবর দেয়, কিন্তু আমরা এখানে আসার আগেই সেই মৃতদেহটা কারা যেন তুলে নিয়ে গেছে। আবার? আবার মানে এর আগেও এমন কোনো ব্যাপার হয়েছে নাকি? হ্যাঁ স্যার, এর আগেও এমন একটা ব্যাপার ঘটেছে। এই 3 মাস আগেই এমন একটা ব্যাপার ঘটেছিল, সেইবারও এক ভদ্রলোক মৃতদেহ দেখেছিল রাতের বেলা, কিন্তু তারপরে আর মৃতদেহটা দেখা যায়নি। সেই ভদ্রলোক পুলিশে খবর দেননি ভয়ে, কিন্তু পরে যখন পুলিশ খোঁজ খবর করেছিল তখন ভদ্রলোকের কাছ থেকে সব কিছুই জানা গিয়েছিল, আর মৃতদেহটাও পাওয়া গিয়েছিল। মৃতদেহটা পাওয়া গিয়েছিল? মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? আমি বলি কি, এখন তো অনেক রাত হয়েছে, এখন বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো না বলাটাই ভালো, আপনারা বরং চোখ ভেতরে আসুন। রামকৃষ্ণের কথায় আমরা ঘরের ভেতরে ঢুকলাম। রামকৃষ্ণের বাড়িতে রামকৃষ্ণ একাই থাকে, ছোট ঘর। ভেতরে ঢুকে শোবার ঘরে বিছানার এক পাশে ক্ষেত্রমোহন বসল, আমরা সামন্তর জন্য দুটো চেয়ার দেওয়া হলো। রামকৃষ্ণ বলতে শুরু করল, 3 মাস আগে এই গলির ভেতরেই একটা মৃতদেহ পড়ে থাকার চিহ্ন দেখা গিয়েছিল ভোরের দিকে। আসলে গলিটা এমন জায়গায়, আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আপনি দেখবেন সামনের দিকের বাড়িগুলোর পেছন দিকে আর এই আমার আশেপাশে যে কটা বাড়িঘর রয়েছে তাদের সামনের দিক হচ্ছে। ভোরবেলায় বাড়ি যাওয়ার জন্য একজন দেখতে পায় ওই রাস্তার মাঝখানে এক জায়গায় চাকচাক রক্ত পড়ে আছে। প্রথমে মনে হয়েছিল কুকুর বিড়াল বা অন্য কিছু মারা গেলেও এমনটা হতে পারে, তাই ব্যাপারটা নিয়ে তেমন আর কেউ গুরুত্ব দেখায়নি। কিন্তু পরদিন যখন জানা যায় যে পাশের পাড়ার এক ভদ্রলোক নিখোঁজ হয়েছেন, তখন ব্যাপারটা মাথা চাড়া দিয়ে ওঠে। তদন্ত করতে এসে পুলিশ ওখানে খানিকটা ধুয়ে যাওয়া রক্তও দেখতে পায়, আর তারপর সেখান থেকে তদন্ত করতে করতে পাশের পাড়ার সেই ভদ্রলোকের মৃতদেহটাও। এক মিনিট স্যার, মৃতদেহটা উদ্ধার করা যায়নি। ভদ্রলোক যিনি খুন হয়েছিলেন, মানে এমনটা পুলিশ আশঙ্কা করেছিল, কিন্তু মৃতদেহটা উদ্ধার করা যায়নি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ওই মাস তিনেক আগে না ওই যে সেই এক ভদ্রলোক নিখোঁজ হয়েছিলেন, মনে আছে? আর তার খোঁজ খবর করা হলো, ভদ্রলোক একজন ব্যবসায়ী, ওই সেদিন রাতে বেশ কিছু টাকা পয়সা নিয়ে তিনি বেরিয়েছিলেন। অনুমান করা হয়েছিল যে ভদ্রলোক কোনো দুষ্কৃতির পাল্লায় পড়েছেন, দুষ্কৃতীরা তার টাকা পয়সা চুরি করে তাকে অপহরণ করেছে। প্রথমে মনে হয়েছিল কেসটা অপহরণের, কিন্তু অপহরণের জন্য কোনো টেলিফোন তার বাড়িতে আসেনি, কিন্তু তাকেও খুঁজে পাওয়া যায়নি, তাই না?
হ্যাঁ 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 স্যার, মনে পড়েছে মনে পড়েছে, ভদ্রলোকের নাম কি যেন ছিল একটা। ভদ্রলোকের নামটা মনে করার চেষ্টা করলাম, কিন্তু এই মুহূর্তে কিছুতেই তার নামটা মনে পড়ল না। বারবার মনে হচ্ছিল যে তার নাম মনে পড়াটা বেশ গুরুত্বপূর্ণ। এই ফাঁকে রামকৃষ্ণবাবু বললেন, ওই কেসের সঙ্গে এই কেসের আমার মনে হয় একটা সম্পর্ক আছে। ওখানেও মৃতদেহ পাওয়া যায়নি আর এখানেও মৃতদেহ পাওয়া যায়নি, কিন্তু ক্ষেত্রমোহন তো মৃতদেহটা দেখেছিল না? মৃতদেহটা কেমন ছিল এ ব্যাপারে একটু আভাস দিলে, মানে কেমন দেখতে ছিল বা তার ব্যাপারে কিছু বললে ভালো হয়। ক্ষেত্রমোহনবাবু এতক্ষণে বেশ খানিকটা স্বাভাবিক হয়ে এসেছিলেন, আসলে সঙ্গে আমরা রয়েছি বলে, এবং তার উপর তিনি তার বন্ধুর বাড়িতে এসে পড়েছেন, সমস্ত কিছু মিলিয়ে তিনি খানিকটা স্বাভাবিক হতে পেরেছিলেন। রামকৃষ্ণবাবু বললেন, আপনারা কি চা খাবেন? আসলে রাত তো অনেক হলো, এখন আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে জেগে আছি আর চায়ের নেশা আমার খুব। যদি আপনাদের জন্য একটু চা করি তাতে কি অসুবিধা হবে? ব্যাপারটা ভেবে আমার কিন্তু সামান্য হাসি পেল। একটা মৃতদেহ সেটা উধাও হয়ে গেছে, আর সেই মৃতদেহ খুঁজতে এসে এখন আমরা একজনের বাড়িতে বসে চা খাচ্ছি রাত্রে। ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়ির কাটা প্রায় 12টা ছুঁই ছুঁই। কোথা থেকে যে এত সময় কেটে গেল তা বোঝাই গেল না। তা চা একটু আপনি খাওয়াতেই পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু ক্ষেত্রমোহনবাবু বড় সমস্যায় ফেললেন যে আমাদের। এখন মৃতদেহ খুঁজে না পেলে যে আমরা তদন্ত করতে পারছি না, মৃতদেহ ছাড়া এভাবে কেসটা এগোবেই বা কী করে? একবার ভেবে বলুন তো ক্ষেত্রমোহনবাবু, আপনি কি আর কিছু দেখেছিলেন, এমন কিছু যেটা এই কেসে আমাদের সাহায্য করতে পারে? রক্তটা ওখানে রয়েছে তা থেকে প্রমাণ হয় যে ওখানে মৃতদেহ ছিল, কিংবা রক্তটা যদি মানুষের হয় তাহলে কারোর রক্ত ওখানে পড়েছে, অর্থাৎ কেউ আহত হয়েছে কিংবা নিহত অবস্থায় ওখানে এসেছিল। কিন্তু মৃতদেহটা গেল কোথায়? বিশ্বাস করুন স্যার, আমি একটু মিথ্যে কথা বলছি না, মৃতদেহ আমি দেখেছি। মৃতদেহের চোখে একটা বাহারি চশমা ছিল, যে ধরনের বাহারি চশমা একটু বড় লোক মানুষেরা ব্যবহার করে। তাছাড়া তার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল, তবে আর কিছু ছিল বলে তো মনে পড়ছে না। ভদ্রলোকের বয়স মাঝামাঝি হবে, পরনে একটা বেশ দামি ধুতি আর দামি পাঞ্জাবিও ছিল। ভদ্রলোকের দুটো চোখ খোলা অবস্থাতেই বাইরের দিকে বেরিয়েছিল, আর তার গলার নলির দুফাক করে একেবারে কাটা ছিল, আশেপাশে রক্ত ছড়িয়ে পড়েছিল অনেক। আর সেদিকে তাকিয়ে আর বেশিক্ষণ কিছু বোঝার চেষ্টা আমি করতে পারিনি স্যার। আমি ততক্ষণে ওখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি এমন একটা ব্যাপার। একটা কথা ক্ষেত্রমোহনবাবু, আপনার বন্ধুর বাড়ি তো ওখান থেকে বেশ কাছেই ছিল, তাহলে আপনি তার কাছে এলেন না কেন? সেখান থেকে এত দূরে থানা পর্যন্ত গেলেন কেন? মৃতদেহটা দেখে আমার মাথা ঠিক ছিল না। মৃতদেহটা দেখে আমি তখন কাছে দোকানটার কাছে গিয়েছিলাম, আর তখনই আমার থানায় যাওয়ার কথাটা মনে হয়। আর ওখান থেকে আবার বন্ধুর কাছে এলে তাকে সমস্ত বলে থানা পর্যন্ত যেতে আরও অনেকটা সময় লাগবে বলে মনে হয়েছিল। আমার মনে একটা ব্যাপার কেমন যেন খটকা জেগেছিল, কিন্তু খটকাটা যে কি সেটাই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা যেন আমি চোখের সামনে দেখেও দেখতে পারছি না, আর সেটা এই কেসে বেশ কাজে লাগতে পারে। ক্ষেত্রমোহন বাবুর ব্যাপারটা একটু বেশি সন্দেহ জাগাচ্ছিল মনে। তিনি এত কাছে তার বন্ধুর বাড়ি থাকা সত্ত্বেও থানায় গেলেন কেন? আর তিনি যে থানায় দৌড়ে গেছেন সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। অথচ তার হাতের কাছে একজন রিসকালকেও তিনি দেখতে পেয়েছিলেন, তাহলে ক্ষেত্রমোহনের ওই এক স্বভাব বুঝলেন, ছেলেটা বড্ড ভীতু, ভয় পেয়ে ভয়ের মাথায় এরকম অনেক কিছুই করে বসে যার কোনো মানে হয় না। সেইবার এক রাস্তার ধারে সাপ দেখে এক দৌড়ে পেছনের দিকে দৌড়তে যাবে, এমন সময় সাপের গায়ে পড়া। কথাটা বলতে বলতে রামকৃষ্ণ সামান্য হেসে উঠল। ক্ষেত্রমোহনবাবুর মুখটা কেমন যেন মন মরা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ক্ষেত্রমোহনবাবু কেন এই সময় তার বন্ধুকে খবর না দিয়ে হঠাৎ করে থানা পর্যন্ত যেতে শুরু করলেন। আসলে তিনি বুঝতে পেরেছিলেন এই সময় তার বন্ধুর থেকে পুলিশকে এই ব্যাপারটা তাড়াতাড়ি জানানো উচিত। আচ্ছা রামকৃষ্ণবাবু, আজ রাতে মানে একটু আগেই আপনি কোনো চিৎকার কিংবা অন্য কিছু শোনেননি? যদিও আপনার বাড়িটা মৃতদেহ পড়ে থাকার জায়গা থেকে অনেকটা দূরে, তবুও তেমন কিছু কি শুনেছেন? না স্যার, আসলে আমার তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বার অভ্যাস রয়েছে। ক্ষেত্রমোহন আমার বাড়িতে আসবার কথা ছিল সন্ধ্যেরও খানিকটা আগে, তবে ক্ষেত্র জানিয়েছিল তাকে কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলো নিয়ে আসতে তার খানিকটা সময় লাগবে।
তাই তার এখানে আসতে দেরি হতে পারে। আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি চাইলে আমার ঘরে এসে দেখতে পারেন। আমার ঘরে বিছানার পাশে বইও এখনো পড়ে রয়েছে। আপনাদের হাঁক ডাক শুনে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছি। তার মানে স্যার, আগের কেসটার মতো এই কেসের মৃতদেহটাও উধাও হয়ে গেছে। কিন্তু মৃতদেহ উধাও করাটা তো চারটিখানি ব্যাপার নয়। আর তাছাড়া এই রাস্তা দিয়ে তো বেরোনোর অন্য কোনো জায়গা নেই, বাইরে থেকেই বেরোতে হবে, আর ওই চা বিড়ি দোকানদারের সামনেই পড়তে হবে। তাছাড়া একটা মৃতদেহ যদি কেউ নিয়ে যায় রাতের বেলা, কেউ না কেউ তো তাকে নিশ্চয়ই দেখতে পাবে। আমার মনের মধ্যে অন্য একটা সন্দেহের দানা বাজছিল, কিন্তু সেটা কি হতে পারে আর কেন সেটা কিন্তু আমি জানি না। সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখেও আমার একটা কথাই মনে হচ্ছিল, মৃতদেহের ব্যাপারে ওই রক্ত ছাড়া যেন আমাদের কাছে কোনো প্রমাণই নেই। তবুও রামকৃষ্ণবাবু এবং সেই দোকানদারের বলা আগের মৃতদেহের সাথে এই মৃতদেহের একটা মিল রয়েছে। দ্বিতীয় আরও একটা মিল থাকা দরকার। তবে তার আগে আমাদের খোঁজ নিতে হবে যে আশপাশ থেকে কেউ নিখোঁজ হয়েছে নাকি। গোটা রাত না গেলে সে ব্যাপারটা জানা যাবে না। চা চলে এসেছিল। চা খেয়ে দিয়ে আমরা ক্ষেত্রমোহনবাবুকে সেখানে রেখে দিয়ে বেরিয়ে এলাম। চলে আসার সময় ক্ষেত্রমোহনবাবু বললেন, স্যার মৃতদেহ কিন্তু আমি সত্যি দেখেছিলাম, সে ব্যাপারে কিন্তু আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারি স্যার। আরেকটা কথা আমায় একটু ভেবে বলো তো, যখন ওই রাস্তা দিয়ে ভেতরের দিকে তুমি ঢুকেছিলে আর যখন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে পানবিড়ির দোকানের কাছে যাও, এই দুই সময়ের মধ্যে কোনো পরিবর্তন তোমার চোখে পড়েছিল? ক্ষেত্রমোহন বেশ কিছুক্ষণ চিন্তা করল। এমন একটা প্রশ্ন আমি নিজে যে কেন করলাম সেটা সম্পর্কে আমি নিজেও 100% নিশ্চিত ছিলাম না। তবে আমার মনে হচ্ছিল ক্ষেত্রমোহন যদি এই ব্যাপারে কিছু দেখে থাকে তাহলে সেটা আমাদের কাজে লাগতে পারে। কিন্তু ক্ষেত্রমোহন মাথা নেড়ে না জানালো। আমি আবার বললাম, ক্ষেত্রমোহন সকাল হলে তুমি সোজা বাড়ি ফিরে যাবে, তবে শহর থেকে বাইরে কোথাও যাবে না। এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত তোমায় কিন্তু আমাদের প্রয়োজন হবে। আর একটা কথা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কোথাও যাবে না, তুমি কিন্তু প্রত্যক্ষদর্শী, প্রয়োজন হলে বাড়িতেই থাকবে। আর খুব ভয় যদি পাও তাহলে পুলিশি পাহারার বন্দোবস্ত তোমার বাড়িতে করে দিতে পারি। কিন্তু মাথায় রাখবে, তুমি বাড়ি থেকে বাইরে কোথাও যাবে না, যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। ক্ষেত্রমোহন আমার কথাগুলো ভালো করে বুঝতে পারল। রামকৃষ্ণ বলল, আপনি চিন্তা করবেন না স্যার, কাল সকালে আমি নিজে ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসব এবং বৌদিকে বলে আসব যে ওকে যেন বাড়ি থেকে বেরোতে না দিতে। এতে ওর ব্যবসার খুব একটা ক্ষতি হবে না, কারণ ওর দোকানে কাজের জন্য অন্য একজন থাকে। আমি দেখে নেব ব্যাপারটা স্যার। রামকৃষ্ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে সেই জায়গাটা দিয়ে আসার সময় আমি ও সামন্ত টর্চের আলো ফেলতে ফেলতে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা জায়গায় কিছু একটা পড়ে আছে বলে মনে হলো। সেই দিকে এগিয়ে গিয়ে দেখা গেল একটা 1 টাকার কয়েন পড়ে আছে। কি মনে হলো সেদিকটা এগিয়ে গেলাম। তারপর টর্চের আলো ভালো করে কয়েনটার উপর ফেলে সামন্তর দিকে তাকিয়ে বললাম, সামন্ত একটা কাজ করো, এই কয়েনটাকে তুলে নাও, আসার সময় তুমি নিশ্চয়ই হাতে পড়ার জন্য গ্লাভস নিয়ে এসেছ। সামন্ত মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর কয়েনটা তুলে নিল। পানবিড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে দোকানটা বন্ধ হয়ে গেছে। বোধহয় অনেক রাত হয়েছে বলে সে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে। গোটা রাস্তায় ল্যাম্পপোস্টের মিহি আলো, আর এদিকে ওদিকে হেঁটে বেড়ানো কয়েকটা রাস্তার কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমাদের দেখতে পেয়ে কুকুরগুলো ডাকতে শুরু করল। থানায় পৌঁছে দেখলাম রাউন্ড পুলিশ অফিসাররা সবাই ফিরে এসেছেন। পুলিশের গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না বুঝলেন, পুলিশের গাড়িতে মাঝে মাঝে অপরাধী আগে থেকেই সজাগ হয়ে যায়। কি হয়েছে আর সামন্ত, তোমার হাতে কি হয়েছে? রক্তমাখা মাটি স্যার, এটা পরীক্ষা করার জন্য পাঠাতে হবে। সে কি কথা বলছো, মাটি চাপা দেওয়া রক্ত, খুন যে হয়েছে সেটা বুঝলে কি করে? অবশ্যই খুন, তবে এই খুনটা একটু রহস্যজনকভাবে হয়েছে বটে, তবে মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে রক্ত, তাও আবার মাটি চাপা দেওয়া। ওই এলাকায় ওখানে তো 3 মাস আগেও একজন নিরুদ্দেশ হয়েছে, এলাকাটা ভালো নয়, ওখানে রাতের বেলা খুন চুরি চামারি এসব হয়, ছিনতাইকারীর দল ওখানে থাকে বুঝলে। কিন্তু এখন তোমরা কেসটা তদন্ত করবে কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই আমি মনে মনে ভেবে চলেছিলাম। এই কেসের তদন্ত ঠিক কোথা থেকে শুরু করব এটাই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তবে একটা না একটা রাস্তা তো ঠিকই বেরিয়ে আসবে। সামন্ত টেবিলের ওপর ওই প্লাস্টিকে ব্যাগে রাখা রক্ত আর সেই 1 টাকার কয়েনটা রাখলো।
আমি চেয়ারের উপর বসে হাঁফ ছাড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা বেজে গেছে। সেই দিন রাতেই আশেপাশে কয়েকটা থানায় খবর পাঠিয়ে দিলাম, কোনো নিখোঁজ ব্যক্তির খবর পাওয়া যায় কিনা সেটা জানতে। আর তাছাড়া কাছাকাছি শ্মশানগুলোতেও একবার করে খবর পাঠালাম, এর মধ্যে একটু অস্বাভাবিক ধরনের মৃতদেহ তারা দেখেছে কিনা, যার গলায় নলিকাটার কোনো চিহ্ন রয়েছে। পরের দিন সকালে আমি একাই বেরিয়ে পড়লাম। প্রথমে এসে পৌঁছলাম যেখানে কাল রাত্রির মৃতদেহটা পড়ে থাকার কথা ছিল সেখানে। রাতের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, তাই রক্ত যা ছিল ধুয়ে গেছে। গোটা জায়গাটায় সামান্য জলও জমে রয়েছে। এর মধ্যে কোনো চিহ্নটিহ্ন কিছুই খুঁজে পাওয়া যাবে না। এরই মধ্যে পানবিড়ি সেই দোকানদারের সঙ্গেও দেখা হয়েছিল। এমনকি আজ ওই রিক্সাওয়ালাটাকেও রাস্তার পাশে বসে থাকতে দেখা গেল। তাকে দেখতে পেয়ে আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার পরনে এখন পুলিশের পোশাক নেই। সে আমাকে তার দিকে আসতে দেখে আমাকে বলল, আপনি যাবেন নাকি? হ্যাঁ চলো, ওই চড়ুইয়ের বাজারের দিকে চলো। সে আমায় রিক্সায় তুলে নিয়ে রিক্সা চালাতে শুরু করল। বেশ কিছুক্ষণ এভাবেই চলেছে। একটু পরেই বললাম, তোমার বাড়ি কি এখানেই? আগেও একদিন এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে এইখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ওই সামনে যে বস্তিটা রয়েছে সেই বস্তিতে আমি থাকি। রিক্সা নিয়ে বেরিয়ে রাস্তায় ওখানে দাঁড়ায়। তারপর আজ যেমন আপনার মতো একজন খদ্দের জুটলো, তেমন খদ্দের জুটলে তারপর বেরিয়ে পড়ি। কাল সারাদিনও তাহলে তুমি ওখানেই ছিলে? হ্যাঁ বাবু, কাল আমি ওখানেই ছিলাম। বাজার কেমন চলছে এখন? খুব একটা ভালো নয় বাবু, মাঝে মাঝে পয়সাওয়ালা দু একজন বাবু পেলে তাও চলে যায়। সাধারণ মানুষ এখন রিক্সায় খুব বেশি চলতে চায় না, কাজে হলে হেঁটে চলে যায়। বেশি দূর পর্যন্ত রিক্সা নিয়ে গেলে যা ভাড়া লাগে তাও দিতে চায় না। তাহলে সংসার চলে কি করে? আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে, একটা ছেলেও আছে বাবু। ছেলে পড়াশোনা করে? সে সামনের দিকে তাকিয়ে একবার হিহি করে হাসলো। রাস্তার এদিকে ওদিকে বেশ কিছু লোকজন রয়েছে। আমরা চড়ুই বাজারের দিকে এগিয়ে চলেছি। রিক্সাওয়ালার পরনে একটা লুঙ্গি, পেটের কাছে শক্ত করে বাঁধা একটা গামছা, গায়ে একটা তেল চিটে গেঞ্জি। আর পড়াশোনা করার মতো সামর্থ্য আমাদের কোথায় বাবু? ছেলে নিয়ে বস্তিতেই থাকি, এদিক ওদিক টুকটাক করে আবার ঘুরে বেড়ায়। বড় হলে আমার মতো রিক্সা চালাবে, এর ভাত জুটলেই হলো বাবু। তুমি তো বলছো রিক্সা চালিয়ে আজকাল ভালো বাজার হয় না, তাহলে সংসার চালাও কী করে? চুরি ডাকাতি এসব আবার করো নাকি? না না বাবু, ওসব কাজ কেউ করে, ওসব ভালো নয়, পাপ লাগে। নিজে চুরি করলে না, কিন্তু চুরি করতে সাহায্য করলে, এমনটা কি কখনো করেছো? আমার কথায় রিক্সা চালাতে চালাতে রিক্সাওয়ালা প্যাডেল থামিয়ে দিল। একবার আমার দিকে ঘুরে তাকালেও তারপর আবার সামনের দিকে ঘুরে বলল, আপনি কে বলুন তো বাবু, এসব প্রশ্ন করছেন কেন? আমি পুলিশের লোক, কাল রাত্রে এই এলাকায় একটা খুন হয়েছে, কিন্তু মৃতদেহটা আর খুঁজে পাওয়া যায়নি। সত্যি করে বলো তো, তুমি এই ব্যাপারে কিছু জানো নাকি? রিক্সাওয়ালায় এবার কেমন যেন ভয় পেয়ে উঠল। না বাবু, আমি সব কিছু জানি না, খুন কখন হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি না। কাল তুমি কখন বাড়ি গিয়েছিলে? বাড়ি গিয়েছিলাম ওই বাবু 9টার দিকে হবে, কিংবা তার একটু বেশি। ঘড়ি দেখার অত সময় থাকে না। ওই বাড়ি ঢোকার পরে মনে হলো 9:30 মতো বেজেছিল। বাড়িতে যাওয়ার আগে একবার এক বাবুকে রিক্সায় করে নিয়ে গিয়েছিলাম, সেই বাবুই কথায় কথায় বলেছিল। কাকে নিয়ে গিয়েছিলে মনে আছে? আর তো জানি নে, কাল ওখানে দাঁড়িয়েছিলাম রাতের বেলায়। এক বাবু এসে বলল ওই মুকুন্দপুরের দিকে যাবে, তাকে বেশ খানিকটা এগিয়ে দিয়ে এসেছিলাম। অত রাতে মুকুন্দপুর যাওয়া যায় না, এ সময় কাউকে পাবো না, তাছাড়া রাতও হয়ে যাবে, রাস্তায় চোর ডাকাতের ভয় আছে। জানে মেরে যদি রিক্সা কেড়ে নেয়। বস্তির কাছে গাছতলায় কয়েকজন এসে থাকে, তখনও জেগেছিল যখন আমি বাড়ি ফিরছিলাম, আমাকে দেখে থাকলেও দেখতে পারে, এছাড়া আর কিছুই জানি না। তুমি যখন বাড়ি ফিরেছো নিশ্চয়ই তোমার বউ ছেলে এরা জেগেছিল? হ্যাঁ জেগেছিল, ছেলে ঘুমিয়ে পড়েছিল, বউ ঘুমিয়ে পড়বে করছিল, গিয়ে ডাকতে উঠে পড়লো, তারপর আমাকে খেতে দিল। কাল রাত্রে তুমি প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার আগে ওই সামনে যে পানবিড়ির দোকানটা রয়েছে তার পাশের গলিতে কাউকে ঢুকতে দেখেছিলে? ঠিক মনে পড়ে না বাবু, তবে ঢুকতে মনে হয় দেখেছিলাম, কিন্তু তারপরেই আমি রিক্সা নিয়ে চলে যাই। আজ সকালে জানতে পেরেছি ওখানে নাকি কিছু একটা হয়েছে, সেই ব্যাপারে আমি কিছুই জানি না। রিক্সা করেই তার সাথে চড়ুই বাজারের কাছে গিয়ে পৌঁছলাম। তারপর তার কাছ থেকে নাম ঠিকানা সব কিছু ভালো করে জেনে নিয়ে একটা খাতায় নোট করে তাকে ছেড়ে দিলাম। চড়ুই বাজারের আশাটা কিন্তু অকারণ নয়। মাস তিনেক আগে যে ভদ্রলোক নিরুদ্দেশ হয়েছিলেন তার বাড়ি চড়ুই বাজার।
তার ঠিকানা অনেক কষ্ট করে জোগাড় করতে পেরেছি। তার মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। চড়ুইবাজারে তার বাড়িতে গিয়ে পড়তে তার বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা হলো। তার স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম বটে, কিন্তু নতুন করে কিছুই জানা গেল না। তবে একটা জিনিস জানা গেল, সেদিন রাতে তিনি বেরিয়েছিলেন তার ব্যবসার কাজে, সুদে টাকা আনবার জন্য। বেশ খানিকটা টাকা নিয়ে তার বাড়ি ফেরার কথা ছিল। পরদিন সকালে সেই টাকা দিয়ে ব্যবসার কোণে কাজ করতে হতো। কিন্তু সেই দিন রাত্রে ভদ্রলোক আর ফিরে এলেন না। তারপর দিন তার স্ত্রী থানায় নিখোঁজের ডায়েরি করেন, কিন্তু পুলিশ এ ব্যাপারে খোঁজখবর করেও কিছু জানতে পারেনি। পরে খোঁজখবর করতে করতে সেই ভদ্রলোকের কথা জানা গিয়েছিল যে সেই দিন রাত্রে ওই রাস্তায় অনেকেই একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল। এরপর চড়ুইবাজার ছেড়ে আমি ফরিদপুরের দিকে গেলাম, কারণ ওই যে ভদ্রলোকের আগের কেসের উল্লেখ করা হয়েছে, সেই ভদ্রলোকের বন্ধুর বাড়ি আসলে ফরিদপুরে। সেখানে গিয়ে পৌঁছে কিন্তু একটা নতুন ব্যাপার জানতে পারলাম। সেই ভদ্রলোক বললেন, স্যার, যেদিন আমার ওই বন্ধু এখানে এসেছিল সেদিন রাতেই তাকে কোনো একটা কাজে বেরোতে হয়েছিল। তা ফেরার সময় সে কোনোভাবে কলির মধ্যে গিয়ে পড়ে, সেখানে গিয়ে পড়তেই মৃতদেহটা দেখতে পায়। সত্যি বলতে আসলে সে একটু বাথরুম করার জন্য গলির ভেতরে ঢুকেছিল আর কি, না হলে ওই সময় ওই গলির ভেতরে তার ঢুকে কি কোনো কাজ ছিল আপনি বলুন। কিন্তু বাথরুম করতে ঢুকে সে মৃতদেহটা দেখতে পায় আর তখনই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসে। ভয়ে সে পুলিশের কাছে যায়নি, সে সোজা আমার কাছে এসে সমস্তটা বলেছিল। আমি তাকে পুলিশে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝতেই তো পারছেন খুন হয়েছে অতটা দূরে, আর আমি গিয়েছি এখানকার থানায়। তাই তারা প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও পরে যখন ওই ভদ্রলোকের নিরুদ্দেশ হওয়ার খবরটা জানা যায় তখন সবাই বুঝতে পারে। আসলে আমার সেই বন্ধু ওই ভদ্রলোকের মৃতদেহই দেখেছিল। আপনার বন্ধু আপনাকে তো সবকিছুই বলেছিল। যখন ওই মৃতদেহটা আপনার বন্ধু দেখেছিল, মৃতদেহ যখন আপনার বন্ধু দেখতে পায় তখন তার কাছে কি টাকা পয়সা ছিল? তার গলায় একটা সোনার চেন থাকার কথা। না স্যার, তার কাছে কোনো ব্যাগপত্র কিংবা অন্য কিছু ছিল না। আর আমার বন্ধু আমায় নিজেই বলেছিল যে তার মনে হয়েছে ওটা ছিনতাইয়ের কেস, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, গলার নলি নাকি কেটে ফেলা হয়েছিল। আপনি চাইলে আমার বন্ধুর সাথে কথা বলতে পারেন স্যার, আমি তার ঠিকানা আপনাকে দিয়ে দিচ্ছি। কিন্তু কি ব্যাপার বলুন তো স্যার, এতদিন আগের একটা ব্যাপার, পুলিশ এখন তদন্ত করে চলেছে। ব্যাপারটা সেরকম নয়, আসলে যেখানে আপনার বন্ধু একটা মৃতদেহ দেখেছিল সেখানে আবার কাল রাত্রে নতুন করে আরও একটা মৃতদেহ দেখা গেছে, কিন্তু এবারেও আগের মতনই হয়েছে। মৃতদেহ দেখা যাবার পরেই মৃতদেহটা উধাও হয়ে গেছে, আর ঠিক তাই আমি এখন এই ব্যাপারটা দেখছি। আপনার বন্ধুর ঠিকানাটা আপনি আমায় লিখে দিন তো। ভদ্রলোকের কাছ থেকে তার বন্ধুর নাম ঠিকানা সমস্ত কিছু লিখে নিয়ে আমি ফরিদপুরে ফিরে এলাম। একটা ব্যাপার বুঝতে পারছিলাম যে প্রথম খুন এবং দ্বিতীয় খুনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে প্রথম মৃতদেহটা যেখানে লুকিয়ে ফেলা হয়েছে দ্বিতীয় মৃতদেহটাও সেখানেই লুকিয়ে ফেলা হবে, কিন্তু সেটা কোথায়? এমনও তো হতে পারে, এমন কোথায় হতে পারে যেখানে দুটো মৃতদেহ লুকিয়ে রাখা সম্ভব? কিছুই মাথায় আসছিল না। তবে খুন দুটো যে ছিনতাই করার জন্য হয়েছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল, কারণ ক্ষেত্রমোহন বাবুর যখন মৃতদেহ দেখেছেন তখন তার কাছে কোনো ব্যাগ দেখতে পাননি। অথচ ওই গলির ভেতরে ভদ্রলোক যখন ঢুকেছিলেন তখন সেই পানবিড়ির দোকানদার এমনকি সেই রিক্সাওয়ালাও তার হাতে একটি ব্যাগ দেখতে পেয়েছে, অথচ ক্ষেত্রমোহনবাবু সেটা দেখতেই পায়নি। আগের মৃত্যুর সময়ও টাকার ব্যাগ কিংবা গলার চেন উধাও ছিল, এখন এই ভদ্রলোকের গলাতেও যদি সোনার চেন কিংবা হাতের আংটি থেকে থাকে তাহলে সেটাও যে হারিয়েছে তা বোঝাই যাচ্ছিল। থানায় আসতেই সামন্ত বলল, স্যার, এই মাটির সাথে যে রক্তটা পাওয়া গেছিল সেটা পরীক্ষা করে জানা গেছে ওটা মানুষের রক্ত, আর শুধু মানুষের নয়, কোনো পুরুষ মানুষের রক্ত ওটা। আর তার মানে ক্ষেত্রমোহন বাবুর কথাই ঠিক, মৃতদেহ ওখানেই ছিল আমরা যাওয়ার আগে পর্যন্ত। আর ওই গোটা এক টাকার কয়েনটা, সেটা ঠিকভাবে রয়েছে তো? হ্যাঁ স্যার, ওটাও ঠিকভাবে রয়েছে, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো, আর সকাল থেকে আপনার কোনো দেখাই নেই। আমি গিয়েছিলাম ওই গলিতে,
আগে যে মারা গিয়েছিল সেই ব্যাপারে একটু খোঁজ খবর জোগাড় করতে। আচ্ছা, আশেপাশে থানা থেকে কি কোনো নিখোঁজের খোঁজ বেরিয়েছে? এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি, তবে আশা করছি স্যার এর মধ্যেই কিছু জানা যাবে। নিখোঁজ কাল রাতে হয়েছে, অন্তত সকাল পর্যন্ত তো বাড়ির লোকের অপেক্ষা করবেই, তাই খানিকটা সময় লাগছে বোধ হয়। আমারও সেটাই মনে হচ্ছিল যে এখন যে নিখোঁজ হয়েছে তার খবর না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আর কিছুই অনুমান করা যাচ্ছিল না। কিন্তু মৃতদেহটা রয়েছে কোথায়, আর তাছাড়া আগেরও একটা মৃতদেহ থাকার কথা, সেটাই বা কোথায়? আরও একটা ব্যাপার মনে হলো, এই দুটো মৃতদেহের ক্ষেত্রে না হয় দুজন ওই সময় সেখানে গিয়ে পড়েছিলেন। এমনকি এর আগেও তো এরকম হতে পারে, হয়তো আরও কেউ খুন হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে রাতের বেলা ওই গড়িতে কেউ যায়নি বলে দেখতে পাইনি। তার মানে কেসটা এখন আর নেহাত ছোটোখাটো রইল না, কেসটা বাড়তে বাড়তে এখন একটা বড় জায়গায় এসে পৌঁছেছে। আমার কাছে জগন্লাল বাবুর সেই বন্ধু অর্থাৎ প্রথম মৃতদেহ যে দেখেছিল তার ঠিকানা ছিল, কিন্তু আজই তার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে হলো না। মনে মনে স্থির করলাম কাল সকালেই একবার তার সঙ্গে দেখা করে আসব। বিকেলের দিকে পৌঁছলাম বস্তিতে। রিকশাওয়ালার ঠিকানা যেটা দেওয়া ছিল সেই ঠিকানা মতো তার বাড়িতে পৌঁছে গিয়ে দেখলাম তার স্ত্রী এবং তার ছেলে রয়েছে ঘরে। হাঁক দিতেই তারা বেরিয়ে এলো। ছেলেটিকে চলে যেতে বলে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতে লাগলাম। সামন্ত কাছেই দাঁড়িয়ে রইল। আমি বললাম, কাল রাত্রে তোমার স্বামী কখন বাড়ি ফিরে এসেছিল? তার ফিরতে তো বেশ খানিকটা রাত হয় বাবু, তবে কাল আরও দেরি হয়েছিল, তার ফিরতে ফিরতে 11টার মতো বেজে গিয়েছিল। বস্তিতে ঘড়ি আছে বলে তো মনে হয় না, তাহলে তুমি কি করে বুঝলে যে সে রাত 11টার সময় ফিরেছিল? ওই যে বাবু দেখতে পাচ্ছেন ওপাশের বাড়ি একটা, ওই বাড়িতে ঢং ঢং করে শব্দ হয়, যখন শব্দ হয় তখন সেই শব্দ শুনেই বোঝা যায় যে কটা বাজে। আমি গুনতে জানি বাবু, আমি গুনে গুনেই বুঝতে পারি কটা বাজে, 11টা যখন বাজলো তার একটু পরেই ও বাড়ি ফিরে এলো। আমি কিছু বললাম না, কথার প্রসঙ্গ বদলে নিয়ে বললাম, কাল রাতে তোমার স্বামী নেশা করেই ফিরেছিল নিশ্চয়ই, তার কাছে বেশ কিছু টাকাও ছিল, তাই না? এই কথায় মহিলা কেমন যেন চমকে উঠল, তারপর একটু ইতস্তত করে বলল, সে ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না বাবু, তার কাছে কত টাকা ছিল না ছিল তা আমি জানি না। মিথ্যে কথা বললে কিন্তু তোমারই বিপদ বাড়বে, আমি কিন্তু পুলিশ নিয়ে এসে এক্ষুনি তোমার ঘর তল্লাশি করব। ঘরে যদি টাকা পাওয়া যায় তাহলে তোমাকে এবং তোমার স্বামীকে সবাইকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাব। ভালোই ভালোই বলো। সেই মহিলা আবার কেঁদে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। তারপর বলল, ওকে ছেড়ে দিন বাবু, ওকে ছেড়ে দিন, ও আর চুরি করবে না, আর চুরি করবে না। তোমার স্বামী কি চুরি করে? লজ্জায় মাথাটা নিচু করে মহিলা এবার বলে উঠল, হ্যাঁ বাবু, কত বারণ করি সব করতে না, কোথা থেকে কি হয়ে যাবে তাও শোনে না। রাতের বেলা নেশা করে বাড়ি ফেরা, বাবুরা যখন রিকশা এসে ওঠে তখন তাদের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সর্বস্ব চুরি করে নেয়, তারপর চলে আসে। কথাটা শুনে আমি কেমন যেন আন্দাজ করতে পারলাম যে আসল ব্যাপারটা কি হয়েছে, তাই বললাম, কাল রাত্রে যখন বাড়ি ফিরে এসেছিল তখন ওর রিকশায় কি জল ছিল? কথাটা শুনে সেই মহিলা কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, হ্যাঁ বাবু, বাড়িতে সে রিকশাটা একটা ছেঁড়া কাপড় দিয়ে মুছছিল, তা আমি জিজ্ঞেস করতে বলল রিকশার ওপরে জল পড়েছে তাই মুছে নিচ্ছি। আমি তখন লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে দেখি গোটা রিকশা কেমন ভেজা, কিন্তু আসলে কি হয়েছে তা আমি ওর কাছ থেকে জানতে পারিনি। তোমার স্বামী বাড়ি ফিরলে তাকে বলবে না যে আমরা এসেছিলাম, ঠিক আছে? আর এখান থেকে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, পালিয়ে গেলে কিন্তু তোমাদেরই বিপদ। ফেরার সময় সামন্ত বলল, স্যার তাহলে ওই রিকশাওয়ালাই কাজটা করেনি তো, রিকশায় করে নিয়ে গিয়ে তারপর খুন করে যদি? কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে, ক্ষেত্রমোহন বাবু যখন ভেতরে গিয়েছিলেন তখন সেখান থেকে একজনকে দৌড়ে বাইরে আসতে দেখেছিলেন। এবার সমস্যাটা হলো ক্ষেত্রমোহন বাবু ভেতরে ঢোকার আগেই কিন্তু রিকশাওয়ালাকে একপাশে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন, আর সেই সময়েই ভেতর থেকে কেউ দৌড়ে বাইরে আসে, তাহলে সে রিকশাওয়ালা হতে পারে না। তাহলে ওই সময় বাইরে থেকে ভেতরের দিকে ক্ষেত্রমোহন বাবু যাবার পথে কাকে দেখেছিলেন? স্যার আমার কিন্তু মনে হয় এই রিকশাওয়ালা কোনো না কোনোভাবে সমস্ত কিছুর সাথে জড়িত রয়েছে, তাকে একবার ধরে চাপ দিলেই না সব কিছু বেরিয়ে আসবে। না সামন্ত, এত তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে সমস্ত কিছু করতে হবে। রিকশাওয়ালার বউকে যা ভয় দেখিয়ে এসেছি সে ভয়ে মুখ খুলবে না, তাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
কিন্তু এটা একা রিক্সাওয়ালার কাজ হতে পারে না, এর পেছনে বোধহয় আরও কেউ আছে। তাহলে এবার কি করবেন স্যার? কাল আমায় কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে যদি কারো নিখোঁজ হওয়ার খবরটা চলে আসে তাহলে সেই হিসেবে তদন্তটা করতে হবে, বুঝলে? তার আগে পর্যন্ত আমরা আইনিভাবে তেমন কিছুই করতে পারি না, কারণ আমাদের কাছে না আছে মৃতদেহ, না আছে কারোর অভিযোগ। অভিযোগ ছাড়া পুলিশ নিজে থেকে কি আর করতে পারে? শুধু তদন্ত করতে পারি, রিপোর্ট প্রেস, রিপোর্ট কেস কিংবা আইনি কোনো ব্যবস্থা সেক্ষেত্রে নেওয়া যাবে না। তার জন্য আমাদের অভিযোগ দায়ের করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্ষেত্রমোহন বাবু কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার সময় রিক্সাওয়ালাকে দেখতে পেয়েছিলেন না পাননি সে ব্যাপারটা নিশ্চিত হয়ে বলতে পারেননি। যদি রিক্সাওয়ালা তখন সেখানে না থেকে থাকে তাহলে তো তার মানে সে আগেই চলে গেছে। সেক্ষেত্রে মৃতদেহ সে নিয়ে যাবে কি করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি কিছুই বললাম না। রিক্সাওয়ালা ব্যাপারটা জানার পরে মাথার মধ্যে যেন আরও বেশি জট পাকিয়ে যাচ্ছিল। যতই মনে হচ্ছিল যে সমাধান করে ফেলেছি, ততই যেন আবার আমাকে নতুন করে সমস্যায় জড়িয়ে পড়তে হচ্ছিল। একসময় বাধ্য হয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিলাম, অর্থাৎ ঘুমের দেশে তলিয়ে যাওয়ার জন্য বাড়িতে যেতেই হলো, যদিও তার আগে সামন্তকে কিছু নির্দেশ দিয়ে তবে আমি ফিরে এসেছিলাম। পরদিন সকালে থানায় যেতেই জানতে পারলাম পাশের থানায় একটা নিখোঁজের রিপোর্ট লেখানো হয়েছে। নিখোঁজের রিপোর্ট লিখিয়েছেন একজন ভদ্রলোকের স্ত্রী। ভদ্রলোকের নাম ভবানী প্রসাদ রায়। তিনি দুদিন আগে বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেননি। কাল সকালে তিনি একবার আত্মীয়দের কাছে খোঁজও নিয়েছিলেন। ভবানী প্রসাদ ব্যবসায়ী মানুষ, তাই তিনি ভেবেছিলেন হয়তো ব্যবসার কাজে কোথাও আটকে গিয়ে থাকবেন, চলে আসবে। কিন্তু আরও একটা দিন কেটে যাওয়ার পরেও তিনি যখন ফিরলেন না, তখন তিনি বাধ্য হয়ে পুলিশকে ব্যাপারটা জানান। সেই থানায় ভবানী প্রসাদ বাবুর বাড়ির ঠিকানা পর্যন্তও দেওয়া ছিল। আমরা যখন ভবানী প্রসাদ বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন সেই বাড়িতে বেশ কিছু লোকজন জড়ো হয়ে গিয়েছে। বেশ বড় সড় বাড়িটা। আমরা গিয়ে ঢুকতেই লোকজন একটু অবাক হয়ে আমাদের দিকে তাকালো। একজন ভদ্রমহিলা মেঝেতে বসেছিলেন, তার দুটো চোখ কাঁদতে কাঁদতে কেমন যেন লাল হয়ে এসেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, স্যার কিছু জানতে পারলেন আমার স্বামীর ব্যাপারে? তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে আর দুদিন আগে রাতের দিকে আমরা একটা খুন হবার খবর পেয়েছিলাম, সেখানে গিয়ে খানিকটা রক্তও দেখতে পেয়েছিলাম, তবে মৃতদেহ দেখতে পাইনি। আমার মনে হচ্ছে তার সাথে আপনার স্বামীর কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। আমার কথা শুনে সেই ভদ্রমহিলা শব্দ করে একবার কেঁদে উঠলেন। পাশে থাকা মহিলাটা তাকে শান্ত করবার চেষ্টা করতে লাগলো। আমি বললাম, দেখুন, আমি জানি এই সময়ে আপনাকে এই রকম প্রশ্ন করাটা ঠিক নয়, কিন্তু যত দেরি হবে তত কিন্তু সঠিক খবর পেতে আপনাদের যেমন দেরি হবে, তেমনি খুনিকে ধরতে আমাদেরও দেরি হবে। তাই কয়েকটা প্রশ্নের উত্তর আপনি যদি এখনই আমায় দেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলার বেশ খানিকটা সময় লাগলো শান্ত হয়ে বসতে। তারপর তিনি ঘোলাটে ফ্যাকাশে চোখে আমাদের দিকে তাকালেন। আমি বললাম, আচ্ছা আপনার স্বামী ঠিক কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বলুন তো? সেদিন বিকেলের দিকেই উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, বলেছিলেন ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। আসলে কি একটা ব্যবসার কাজে হিসেবপত্র দেখে তারপর তার থেকে টাকা নিয়ে তার ফেরার কথা ছিল। রাতে যখন ফিরলেন না তখন আমার কেমন সন্দেহ হলো, কিন্তু তবু আমি অপেক্ষা করলাম, কারণ মাঝে মাঝে ওনার ফিরতে দেরি হয়। পরদিন না ফিরতে আশেপাশে খোঁজ খবর নিই, তখনও পুলিশের খবর দেওয়ার কথাটা মনে হয়নি, কিন্তু আজ যখন... তার মানে সেদিন বাড়ি ফেরার সময় তার কাছে বেশ কিছু টাকা পয়সা থাকার কথা রয়েছে, আর তার শরীরে দামি কিছু মানে আংটি বা সোনার চেনের এ সমস্ত কিছু ছিল? আংটি তো তার আঙুলে থাকে, তবে একটা রূপোর আংটি ছিল আর একটা সোনার আংটি, গলায় সোনার চেনও ছিল। কিন্তু কেন বলুন তো স্যার, আপনার এইসব প্রশ্ন করছেন কেন? আমাদের অনুমান তাকে খুন করা হয়েছে ছিনতাইয়ের উদ্দেশ্যে, আর তাই তার শরীরে থাকা সোনার জিনিসপত্রগুলোকে খুলে নেওয়া হয়েছে। মৃতদেহটা কি আপনারা উদ্ধার করতে পেরেছেন? মানে আমার স্বামী যে মারা গেছেন সে ব্যাপারে আপনারা এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? মৃতদেহ উদ্ধার করা হয়নি, কিন্তু আপনার স্বামী যে মারা গেছেন সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত। এটা ঠিক যে মৃতদেহটা খুঁজে পেতে কিছুটা সময় লাগবে। আমার এই কথায় ভদ্রমহিলা আরও একবার হাউমাউ করে কেঁদে ফেললেন। তবে আমার যেটুকু জানার ছিল সেটুকু আমার জানা হয়ে গেছে। এবার শুধু জানা বাকি রইল সেই প্রথম মৃতদেহ দেখতে পাওয়া ভদ্রলোকের কাছ থেকে কয়েকটা ব্যাপার। তাহলেই এই কেসে তদন্তটাকে একটা জায়গায় আমি আনতে পারবো।
তারপর সেখান থেকে নতুন করে শুরু করতে পারবো। এই সব কিছুর মধ্যে রিক্সাওয়ালার যে একটা ভূমিকা রয়েছে সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। তার বাড়ির ওপরে পুলিশি পাহারা, এমনকি তার ওপরেও নজর রাখবার ব্যবস্থা করে রেখেছিলাম যাতে সে কোথাও পালিয়ে যেতে না পারে। পরদিন সকালে আমি সেই ভদ্রলোকের ঠিকানা মতো তার বাড়িতে গিয়ে পড়লাম। ভদ্রলোক এতগুলো দিন পরে সেই খুনের ব্যাপারে তদন্ত হচ্ছিল বলে একটু অবাক হয়েছিলেন বটে, তবে তারপর যখন শুনলেন যে আরও একটা খুন হয়েছে তখন তিনি আমার কথার সমস্ত উত্তর দিলেন। তার সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হলো। তিনি বললেন, সেদিন স্যার বৃষ্টি হয়েছিল, আমি একটা কাজে ওই পাড়ার দিকে গিয়েছিলাম, তা কাজ ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি, আকাশে কালো মেঘ রয়েছে, মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে। কলির কাছে এসে ওই পানবিড়ির দোকানটার সামনে একবার দাঁড়াই, পান খাওয়ার অভ্যাস আছে আমার, তাই একটা পান বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম পান খেয়ে তারপর বাড়ি যাব। এদিক ওদিক তাকাতে তাকাতে উল্টো দিকে একটা রিক্সাওয়ালাকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। তা রিক্সাওয়ালাকে বললাম আমি তার সাথে যাব, কিন্তু সে মানা করে দিল। সে বলল এখন সে যাবে না, অনেক রাত হয়ে গেছে, এখন সে রিক্সা টানবে না। তার কথায় আমার মন বড্ড ক্ষুণ্ণ হলো। প্রস্রাবের বেগ চাপতেই আমি পাশের ছোট গলিটার মধ্যে ঢুকে পড়লাম। ভাবলাম কোনো ফাঁকা জায়গা দেখে, কিন্তু ঢুকে পড়তে বেশ খানিকটা এগিয়ে গিয়েছি এমন সময় পায়ের কাছে কি যেন একটা ঠেকলো। টর্চ জ্বালিয়ে সেই দিকে ফেলতেই আমি একেবারে চমকে উঠলাম স্যার। তাড়াতাড়ি দৌড়ে এসে সেই পানবিড়ির দোকানদারকে সেই কথাটা বলতে সেও চমকে উঠল। তারপর আমাকে জল দিল, শান্ত হয়ে বসতে বলল। আমি যতই বলি যে পুলিশকে খবর দিই, কিন্তু তবুও সে আমাকে শান্ত করার চেষ্টা করছিল। তারপর জল খেয়ে আমি শান্ত হয়ে আবার যখন মৃতদেহটা দেখতে ভেতরে গেলাম, তখন ভেতরে গিয়ে দেখি কিচ্ছু নেই, সব ফাঁকা। এবার আমি একটা কথা বলুন, আপনি আপনি যখন ওই দোকানে বসে জল খাচ্ছিলেন তখন সেই রিক্সাওয়ালাকে দেখেছিলেন? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি শুনে সে নিজেও সেখানে এসে পড়েছিল। আশেপাশে তখন খুব বেশি লোক ছিল না, বুঝতেই তো পারছেন রাতের সময়। যখন ওই পানবিড়ির দোকানদারের সাথে ভেতরে মৃতদেহটা দেখতে যান, ঠিক তার আগে পর্যন্ত ওই রিক্সাওয়ালা আপনার কাছে সবসময় ছিল? সত্যি বলতে সেই ব্যাপারটা আমি ঠিক মতো বলতে পারবো না। আসলে স্যার আপনি তো বুঝতেই পারছেন যে একটা মৃতদেহ দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পুলিশকে খবর দেবো ভেবেছিলাম, কিন্তু ওই পানবিড়ির দোকানদার আমাকে বলল যে আমি বাইরের লোক, পুলিশকে খবর দিলে পুলিশে ঝামেলা আমাকে পড়তে হবে। আমি নিজেও সেটাই ভাবলাম। একবার একটা অ্যাক্সিডেন্টে সাহায্য করতে গিয়ে পুলিশের ঝামেলায় আমি বেশ জড়িয়ে গিয়েছিলাম, তাই একটা ভয়ও ছিল। তারপরে মৃতদেহ উধাও হয়ে গেছে, তাই দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম স্যার। এখন পুলিশকে গিয়ে যদি বলি যে মৃতদেহ উধাও হয়ে গেছে, তাহলে তো পুলিশ সেটা বিশ্বাস করবে না, আর তাই জন্যই আমি আর কাউকে কিছু বলিনি। সেখান থেকে আমি তখনই চলে এসেছিলাম। মৃতদেহ আপনি খুব ভালো করেই দেখেছিলেন, নিশ্চয়ই মৃতদেহের গলায় সোনার চেইন, হাতে সোনার আংটি বা তার সাথে অন্য কোনো জিনিসপত্র ছিল? সেভাবে দেখার আমি কোনো সুযোগ পাইনি স্যার, তবে যতদূর মনে হয়েছিল ছিল না, কারণ হাতটা পাশেই পড়েছিল। আমি টর্চের আলো ফেলতেই তার হাত দুটো ভালোভাবে দেখতে পেয়েছিলাম। গলার দিকেও নজর গিয়েছিল, কারণ গলার নলিটা কাটা ছিল, কিন্তু অমন কিছু দেখতে পেয়েছি বলে তো না স্যার, আমার তো মনে পড়ে না। আরও বেশ কিছুক্ষণ ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যখন থানায় ফিরে এলাম, তখন আমি এই কেসটা অনেকটা গুটিয়ে ফেলেছি। শুধু একটা জিনিসই বোঝবার ছিল, সেটা হলো মৃতদেহগুলো গেল কোথায়। যদিও সেটা রিক্সাওয়ালাকে চেপে ধরলেই তার কাছ থেকে বার করে নেওয়া যেত, তবুও আমি সেই ব্যাপারটা অনুমান করার চেষ্টা করতে লাগলাম। আর সেটা করতে করতেই হঠাৎ আমার মনে পড়ে গেল, যেই বস্তিতে আমি গিয়েছিলাম অর্থাৎ রিক্সাওয়ালার স্ত্রীর সাথে কথা বলতে, তার আগেই একটা ডোবা মতো রয়েছে। দুয়ে দুয়ে চার করতে আমার খুব বেশি সময় লাগলো না। গোটা ব্যাপারটা সামন্তকে জানিয়ে পুলিশে পাহারা বসিয়ে দিলাম। রিক্সাওয়ালার সঙ্গে পানবিড়ির দোকানদারের উপরে নজর রাখা হয়েছিল, তারা একসঙ্গে কখন মিলিত হয় সেটা দেখার চেষ্টা করলাম আমরা। এই কাজ করতে করতে তারা হাতে নাতেই ধরা পড়ে গেল। দুজন পুলিশ অফিসারের সাথে সামন্ত নজর রেখেছিল ওই পানবিড়ির দোকানের ওপর, একটু আড়ালেই ছিল তারা, সহজে দেখা যাচ্ছিল না তাদের। একটু রাতের দিকে রিক্সাওয়ালা রিক্সায় করে একজন বাবুগোছের লোককে নিয়ে এসে থামল পানবিড়ির দোকানের কাছে। তার হাতে মস্ত বড় একটা ব্যাগ দেখলেই বোঝা যায় যে তাতে বেশ কিছু পয়সা রয়েছে, গলায় সোনার চেন। পানওয়ালার কাছ থেকে একটা পান খেয়ে রিক্সাওয়ালার সঙ্গে কথা বলতে বলতে সে ঢুকলো গলির পেছন দিকটায়।
একটু পরেই দেখা গেল পানবিড়ির দোকানে সেই লোকটাই এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে সেই গলির মধ্যে ঢুকে পড়ল। সামন্ত আর দুজন পুলিশ অফিসার আর অপেক্ষা করেনি, আমিও করিনি। আসলে আমি অপেক্ষা করছিলাম সেই গলির ভেতরে, রামকৃষ্ণ নামে সেই ভদ্রলোকের বাড়ির কাছে। অন্ধকারে দেখা আমাকে সম্ভব নয়। আমি দেখলাম রিক্সাওয়ালার সঙ্গে ওই বাবু ঘোষের লোকটি ভেতরে ঢুকল, আর তার একটু পরেই পেছন পেছন আসতে শুরু করলো পানবিড়ি দোকানের ওই লোকটি। আমার হাতে পিস্তল ছিল, এমনকি আরও একজনের কাছেও পিস্তল ছিল। পানবিড়ির দোকানে সেই দোকানদার যখন খানিকটা কাছে এসে খুরবার করেছে, তখন আমি অন্ধকার থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে এসে তার দিকে পিস্তল তুলে ধরলাম। খবরদার, খুর ফেলে দাও। টর্চের আলো তার মুখের উপরে পড়তেই হাতের খুরটা চকচক করে উঠল। তখনই পেছন দিক থেকে সামন্ত আর দুজন পুলিশ অফিসার চলে এসেছে তাদের দিকে। রিক্সাওয়ালা কেমন যেন ভেবা চাকা খেয়ে গিয়েছে, আর সেই বাবু লোকটি ততক্ষণে নিজের পাঞ্জাবির পকেট থেকে বার করে এনেছে একটা পিস্তল। দোকানদারটি সামান্য সময়ের জন্য হতভম্ব হয়ে গেলেও তার হাতের খুঁটটা তুলে নিয়ে এসে বাবুর দিকে তাক করে মারতে যাবে, ঠিক এমন সময় আমি পিস্তলের ঘোড়াটা টিপলাম আর তার সঙ্গে চিৎকার করে সে তার কান চেপে মাটিতে বসে পড়ল। আমি এগিয়ে গেলাম। ততক্ষণে সামন্ত ও বাকিরা এসে রিক্সাওয়ালার হাতে হাত করা পড়িয়েছে, এমনকি পানবিড়ির দোকানদারের হাতেও হাত করা পড়িয়ে দেওয়া হয়েছে। আমি বললাম, বড্ড কাঁচা কাজ করে ফেললে হে, যদিও আমারই প্রথমে ব্যাপারটা বোঝা উচিত ছিল, আর ক্ষেত্রমোহন বাবু ব্যাপারটা বলতে ভুলেই গিয়েছিলেন। তিনি যদি প্রথমে আমায় কথাটা বলতেন তাহলে হয়তো সন্দেহটা আগে থেকেই করা যেত, কিন্তু ব্যাপারটা পরে জেনেছিলাম। যাই হোক, এবার বলো তো, মৃতদেহগুলোকে কোথায় লুকিয়ে রেখেছো? বস্তির সামনে ওই ডোবাটার মধ্যে? ওখানে লুকিয়ে রাখলে মাংস সমস্ত কিছু গলে যাবে, আর তারপরেই কঙ্কালগুলো বাইরে বার করে এনে চালান করে দিতে পারলেই হলো। বস্তিতে গন্ধ এমনিতেই রয়েছে, তাই চট করে কেউ বুঝতে পারবে না। ভালো বুদ্ধি বার করেছিলে। রিক্সাওয়ালা ও পানবিড়ির দোকানদার আর কেউ কোনো কথা বলল না, দুজনেই মাথা নিচু করে চুপ করে বসে রইল। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। পরের দিন সকালে তাদেরকে জেলে পাঠানো হবে, তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে যে সমস্ত সাক্ষী আমাদের সাহায্য করতে পারবে তাদের একটা তালিকা তৈরি করে রাখছিলাম। কাল সকালেই কাজটা করতে হবে, তাছাড়া কাল সকালে ওই ডোবা জলের থেকে মৃতদেহ উদ্ধার করতে হবে। এমন সময় সামন্ত এসে বলল, স্যার, আপনি হঠাৎ এই পানবিড়ি দোকানের মালিকটাকে সন্দেহ করলেন কি করে বলুন তো? তাকে আরও আগেই সন্দেহ করা প্রয়োজন ছিল। দুটো খুনের ক্ষেত্রেই সে কিন্তু প্রত্যক্ষদর্শীকে পুলিশের কাছে আসতে বাধা দিয়েছিল। সে ভয় দেখিয়েছিল পুলিশের কাছে এলে পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে হবে, এভাবেই সে তাদেরকে সরিয়ে ফেলতে চেয়েছিল। আসলে ব্যাপারটা সেরকম নয়, সে আসলে ওই রিক্সাওয়ালাকে সুযোগ করে দিচ্ছিল মৃতদেহ বাইরে নিয়ে যাওয়ার জন্য। তুমি রিক্সাওয়ালাকে দেখলেই বুঝতে পারবে, তার শরীর বেশ হৃষ্টপুষ্ট। একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াটা তার পক্ষে কিন্তু কঠিন কাজ নয়। পানবিড়ির দোকানের পাশে একটা ফাঁকা জায়গাটায় একটা টুল রয়েছে, সেই টুলে যদি কেউ বসে থাকে তাহলে তার পক্ষে কিন্তু গলির মুখটা দেখাটা সম্ভব নয়। রিক্সাওয়ালা যদি তার রিক্সাটা রাস্তার ওপাশে রেখে তারপর ওই মৃতদেহটাকে কোনোভাবে তুলে নিয়ে আসে, তাহলে রাতের বেলা তাকে দেখবে কে? তারপর রিক্সায় এনে মৃতদেহটার উপরে একটা কাপড় চাপা দিলেই হলো। সেদিন ব্যাপারটা তেমনই হয়েছিল। আর তোমার মনে আছে, ক্ষেত্রমোহন বাবু যখন ভেতরে ঢুকেছিলেন তখন একজনকে বাইরে বেরিয়ে আসতে দেখেছিলেন। এখন সমস্যাটা হলো, সেই সময় পানবিড়ির দোকানদার ছিল কি না সে কথা কিন্তু তিনি ভালোভাবে বলতে পারেননি, আর রিক্সাওয়ালা যে সেখানে ছিল সে কথাটা তিনি বলতে পেরেছিলেন। অথচ সেখান দিয়ে বেরিয়ে যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু তিনি রিক্সাওয়ালাকে দেখতে পাননি, কারণ ততক্ষণে রিক্সাওয়ালা মৃতদেহ নিয়ে কোথাও গা ঢাকা দিয়েছে, আর তখনই ক্ষেত্রমোহন বাবু আমাদের কাছে আসেন। এদিকে ক্ষেত্রমোহন বাবু চলে আসার পরে রিক্সাওয়ালা ওই পানবিড়ির দোকানের লোকটির মৃতদেহ ততক্ষণ জায়গা মতো পৌঁছে দিয়েছিলেন, আর তাই আমরা ওখানে গিয়ে মৃতদেহটা দেখতে পাইনি। বোধহয় ওরা সন্দেহ করেছিল ক্ষেত্রমোহন বাবু ঠিক পুলিশ নিয়ে আসবে, তাই রক্ত চাপা দেওয়ার একটা চেষ্টা করেছিল। তবে আমার খটকা লেগেছিল, ওই গলির ভেতরে ঢুকে গেলে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই, তাই মৃতদেহ নিয়ে যেতে গেলে ওই পানবিড়ির দোকানের সামনে দিয়েই যেতে হবে। যদিও ওই ভদ্রলোক রাস্তার দিকে তাকিয়ে বসে না থাকেন তাহলে দেখার কথা নয়, কিন্তু অত রাত্রে সেখানে অন্য কেউ আর আসবে না, আর এমন অবস্থায় কেউ মৃতদেহ বার করে নিয়ে যাবে অথচ সেটা দেখতে পাবেন না এমনটা হতে পারে না।
যদিও ওই মুহূর্তে তার দোকানে একজন খদ্দের এলে তাকে নিয়ে তিনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু তবুও ব্যাপারটা কেমন যেন মেনে নিতে অসুবিধে হচ্ছিল। মৃতদেহ যে ওই পুকুরেই আছে তা আপনার মনে হলো কেন স্যার? যেদিন রাতে ওই রিক্সাওয়ালা মৃতদেহটা নিয়ে গেছিল সেদিন তার রিক্সা ভেজা ছিল, গোটা রিক্সা ভেজা ছিল। একটা গোটা রিক্সা ভেজাতে যতটা জল লাগে তার অতটা তার বাড়িতে কোথাও পাওয়া যাবে না, তার মানে অনেক জল আছে এমন কিছু একটা, আর তা হলো ওই ডোবা। তাছাড়া আগের মৃতদেহ আর এখন মৃতদেহ দুটোই নিরুদ্দেশ হয়ে গেল, তার মানে তাদের কেউ কোথাও লুকিয়ে রেখেছে, কারণ মৃতদেহ পুড়িয়ে ফেলাটা ঝামেলার। তাছাড়া মৃতদেহ চাপা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে একটা সমস্যা তো রয়েছেই, মাটি খুঁড়ে চাপা দিতে অনেকটা সময় লেগে যাবে, তাছাড়া সেই সময় তাকে কেউ দেখে নিতেও পারে। তার থেকে সহজ এমন কোথাও লুকিয়ে রাখা যাবে যেখানে মাংস চামড়া পচে গেলে পরে কঙ্কালটা বেরিয়ে আসবে, সেই কঙ্কাল চোরা বাজারে ভালো দামে বিক্রি করা যাবে। এই কারণেই আপনার মনে হয়েছিল? আর কেসগুলো যে ছিনতাইয়ের সেটা সম্পর্কে আপনি নিশ্চিত হলেন কখন? ওই সোনার জিনিসগুলো চুরি যায়, আর দুজনের কাছেই সেদিন বেশ টাকা পয়সা ছিল, তাই মনে হয়েছিল। আরেকটা কথা স্যার, প্রথম যেদিন ক্ষেত্রমোহন এখানে এসেছিল আমি মনে করেছিলাম সে মিথ্যে বলছে, আর এই রক্ত থাকার ব্যাপারটাও আমাদের একটু সময় নষ্ট করার জন্য হতে পারে, তাই আমি আর নটু প্রথমে তাকে বিশ্বাস করতে পারিনি। সামন্ত আর কিছু জিজ্ঞাসা করল না, আমি নিজের মতো রিপোর্টটা তৈরি করলাম, তারপর সমস্ত সাক্ষ্য প্রমাণ সব কিছু লিখে রাখতে লাগলাম, কাল এগুলো কাজে লাগবে। পরদিন পুলিশের রিপোর্টের সাহায্যে ওই ডোবা থেকে মোট 4টি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। ওই 4টি খুনি করেছিল আসলে ওই রিক্সাওয়ালা ও পানবিড়ির দোকানদার মিলে, তাদের মধ্যে একজনের নাম রমাকান্ত দাস আর অন্যজনের নাম ছিল বিনয় হালদার। তাদের দুজনকেই আদালতে তোলা হয়, প্রমাণ এবং সমস্ত কিছুর ভিত্তিতে আদালতের বিচারে দুজনকেই ফাঁসি দেওয়া হয়েছিল। দুজনেই স্বীকার করে নিয়েছিল যে তারাই এই কাজ করেছে, মৃতদেহের সাথে পাথর বেঁধে ওরা ডোবার জলে ডুবিয়ে রাখত। ওই ডোবা কেউ কোনো কাজেই ব্যবহার করত না, আশেপাশে নোংরা আবর্জনা ফেলা হতো, তাই গন্ধ বেরোলেও আশেপাশের গন্ধে চাপা পড়ে যেত। 4টি মৃতদেহের দুটো প্রায় কঙ্কাল অবস্থা হয়ে এসেছিল। পানবিড়ির দোকানদার ও রিক্সাওয়ালা যা স্বীকারোক্তি দিয়েছিল তা অনেকটা এইরকম, এই পানবিড়ির দোকানে রাত্রে অনেকেই মাঝে মধ্যে পয়সাওয়ালা কিছু লোক এসে পান কিনত, আসলে তার পানের হাত বেশ ভালো ছিল, একবার যে তার পান খেত সে আবার ফিরে আসত তার কাছে। একজন রাতের বেলা একজন লোক এসে পৌঁছয়, তার দোকানে পান খেয়ে সিগারেট কিনে একথা কথা বলতে শুরু করে, এমনিতেই সে নেশা করে এসেছিল, পান খেয়ে তার নেশাটা ধীরে ধীরে আবার চড়তে শুরু করে। লোকটার কোমরে পুটলির মতো কিছু একটা ছিল, লোকটি নেশার ঘরে দোকানদারকে বলেও দেয় যে ওর মধ্যে অনেক টাকা পয়সা রয়েছে। এদিকে সেই রিক্সাওয়ালা তখন সামনের রাস্তায় দাঁড়িয়ে, দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বলে মাঝে মধ্যে দোকান ফাঁকা থাকলে রিক্সাওয়ালা এসে গল্পও করত। এইভাবে ওই দিন যখন ওই লোকটার কাছে অতগুলো টাকা দেখতে পায় তখন কেমন যেন তার মতিভ্রম হয়ে গিয়েছিল, ব্যবসা তার ভালো চললেও টাকা দরকার তার ছিল, আসলে দোকানটা ভাড়া নেওয়া, তাছাড়া বাড়িতে তার আরও দুজন রয়েছে, সব কিছু মিলিয়ে বর্তমানে তার অনেক টাকার প্রয়োজন ছিল। তার কিছু চেনা পরিচিতদের কাছে সে টাকা চেয়েছিল, তবে কেউই তাকে দিতে রাজি হয়নি। রিক্সাওয়ালার সঙ্গেও এ ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু রিক্সাওয়ালা যেন বড়লোকদের উপর সবসময় চটে থাকে, সে রিক্সায় বড়লোকদের পাড়াপাড় করে দেয়, কিন্তু তবুও তারা তার সঙ্গে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে থাকে, যেন সে মানুষ নয় কুকুর। কথায় কথায় একদিন পানের দোকানদারকে সে বলেছিল কোনো নেশা দ্রব্য মিশিয়ে দিয়ে যেন বড়লোকদের খাইয়ে দেয়, তারপর তার কাছ থেকে সমস্ত টাকা লুঠে নেওয়া যাবে। কথাটা মজার ছলে শুনে সে দাঁত বের করে হেসেছিল বটে, কিন্তু কথাটা পানের দোকানদারের মাথায় যেন কেঁথে গিয়েছিল। সেদিন সে নেশাগ্রস্ত অবস্থায় ওই ভদ্রলোকটিকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পানের মধ্যে মাঝে মধ্যে এমন একটা নিষিদ্ধ বস্তু ব্যবহার করা হয় যেটা খেলে মাথা সামান্য ঝিমঝিম করে, এরকম পান চেনা জানা অনেক লোকেরাই খায়, সে কথা বাইরের লোককে জানানো বারণ আছে। এই পানের দামও বেশি, ব্যবসা করতে গেলে এরকম একটু একটু অন্যরকম পথ ধরতেই হয়। সেই নিষিদ্ধ বস্তু পানে মিলিয়ে খাওয়াতেই লোকটির মাথা ঘুরতে থাকে এবং এক বোতল জল নিয়ে রিক্সাওয়ালা তাকে নিয়ে যায় ওই ভেতরের দিকে। নেশাতে এমনি সে কিছুই বুঝতে পারছিল না, এখন ওই নিষিদ্ধ বস্তু খাওয়াতে তার মাথা যেন আরও খারাপ হয়। রিক্সাওয়ালা তাকে ভেতরে নিয়ে গিয়ে জল দিয়ে মুখ ধুয়ে দিচ্ছিল। আসলে রিক্সাওয়ালাও তখনও কিছুই জানত না যে দোকানদারের মতলব কি। হঠাৎ দোকানদার ওই ভদ্রলোকটির মাথায় আঘাত করে, আসলে সে মারতে চায়নি,
সে চেয়েছিল তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিয়ে তার টাকা হাতিয়ে নিতে। নেশায় থাকায় লোকটার কোনো কিছুই মনে থাকবে না, কিন্তু উত্তেজনার মাথায় আঘাতটা বড্ড বেশি হয়ে গিয়েছিল। তার কাজ দেখে রিক্সাওয়ালা অবাক ভয় পাওয়া চোখে তার দিকে তাকিয়ে ছিল বটে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পাগলের মতো তার কোমরের পুটুরিটা পকেটে ঢুকিয়ে নিতেই তার মাথা যখন শান্ত হয়ে আসে তখন দেখে যে লোকটাটা নিঃশ্বাস পড়ছে না। এবারে কিন্তু দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও রিক্সাওয়ালাটি মাথা ঠান্ডা রেখে মৃতদেহটাকে কালো কাপড়ে ঢেকে নিয়ে যায় ডোবার কাছে। ডোবার জলে ফেলে দেয় মস্ত একটা পাথর চড়িয়ে। কাজ শেষ হয়ে যাওয়ার পর টাকা দুজনে ভাগ করে নেয়। তারা সেই প্রতিজ্ঞা করে যে এই প্রথম আর এই শেষ, এরপর এমন আর কিচ্ছু করবে না। অথচ কথায় বলে খুনের নেশা বড় নেশা, সে নেশা কাউকে পেয়ে বসলে সেখান থেকে সহজে বেরিয়ে আসা খুব মুশকিল। কিন্তু এমনটা আবার হয় দ্বিতীয়বারেও। এইবার রিক্সাওয়ালাটা একজন লোককে নিয়ে আসে, কারণ সেই লোকটি রিক্সাওয়ালার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল। কিন্তু এবারে সবই আগের মতো হয়েছিল, তবে এবারে আর পাথর দিয়ে আঘাত নয়, একেবারে সোজা খুন। সবটাই পরিকল্পনা মতো হলো। লোকটাও বুঝতে পারল না যে তার গলার নলিটা কখন দুভাগে ভাগ হয়ে গেল। জলের বোতলে জল দিয়ে রক্তটা কোনো রকমে ধুয়ে ফেলার চেষ্টা করেছিল ওরা। তারপর মৃতদেহ সঠিক জায়গায় চালান করে দেওয়ার পর ভাগ্যের পরিহাসে সেই রাত্রে বৃষ্টি হওয়ায় সমস্ত রক্ত ধুয়ে গেল। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ালো তৃতীয় খুনের সময়। খুনটা করে ওরা মৃতদেহের কোনো একটা ব্যবস্থা করার জন্য ভাবছে, এমন সময় রাস্তার দিক থেকে কাউকে হিন্দি গান করতে করতে এদিকেই আসতে দেখা গেল। ওরা তাড়াতাড়ি এসে পানের দোকানের সামনে যে যার মতো গল্প করতে লাগলো, যেন তারা প্রথম থেকেই এখানে ছিল। লোকটা সাধারণ মধ্যবিত্ত, এমন লোককে খুন করে শুধু শুধু হাতে রক্তের দাগ লাগিয়ে কোনো লাভ নেই। কিন্তু লোকটা কোনো কারণে মৃতদেহটাকে দেখতে পেয়ে গিয়েছিল, তখন এরা দুজন ভয় পেয়ে গেল। পানওয়ালা তাকে বোঝাতে লাগলো যে পুলিশের কাছে গেলে বিপদ হতে পারে। লোকটাও ভীতু, পুলিশের কথা শুনে ও আর ওইদিকে পাই বাড়ালো না, সোজা দৌড়ে গেল পুলিশ স্টেশনে। ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। ওরা দুজনও খানিকটা শান্তি পেল। ক্ষেত্রমোহন ওখান থেকে সরে যাওয়ার পর মৃতদেহটাকে তারা সরিয়ে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। ক্ষেত্রমোহনকে দেখে পানের দোকানদার যথেষ্টই ভয় পেয়েছিল, কারণ লোকটা পুলিশের কথা শুনে ভড়কে যায়নি, সোজা পুলিশের কাছে চলে গিয়েছিল। আর এটাই যে ওদের কাল হবে সেটা ওরা বুঝতে পারেনি। হাজতে একবার তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি তাদেরকে দেখে বললাম, তোমাদের যে ফাঁসি হবে সেটা নিশ্চিত, ফাঁসি যদি নাও হয় তাহলে যাবজ্জীবন হবে। তোমাদের পক্ষ থেকে যে কোনো উকিল দাঁড়াবে তা তো মনে হয় না, তবে সরকারি পক্ষের উকিল তোমরা নিশ্চয়ই পাবে। আমি একদিন আসব, তোমাদের বাড়ির ঠিকানাটা আমায় দিও। তোমাদের তো যা হওয়ার তা তো হয়েই গেল, কিন্তু পরিবারের কি হবে সে কথা কখনো ভেবে দেখেছো? ওদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। গোটা ঘটনা যে এমন একটা নিষ্পত্তি হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আর সামান্য কয়েকটা টাকার লোভে যে চারজনকে খুন করবে এটাও ভাবাটা প্রায় অসম্ভব। দারোগা হয়ে কাজে ঢোকার পর এরকম অনেক তদন্তই আমার সামনে এসেছে, কিন্তু এই রকম তদন্ত বোধহয় এই প্রথম। আমি থানায় ফিরে চললাম। একদিন থানায় বসে রয়েছি, এমন সময় ক্ষেত্রমোহনবাবু আবার থানায় এলেন, সঙ্গে রামকৃষ্ণবাবু। তাদেরকে দেখেই আমি বললাম, এ কি আবার কোনো মৃতদেহ দেখতে পেলেন নাকি? ক্ষেত্রমোহন বলল, না স্যার, আসলে সেদিন আপনি আমার কথা বিশ্বাস করে কেসটা নিয়ে তদন্ত করেছিলেন বলেই তো আজ সমস্ত কিছু জানা গেল। যদি আপনি আমার কথা বিশ্বাস না করতেন তাহলে হয়তো কিছুই হতো না। এই জন্যই তো আপনাকে ধন্যবাদ দেওয়াটা দরকার। আপনি যদি সাহস করে পুলিশের ঝামেলায় না পড়তেন তাহলে তো ওই গোটা দলটাকে ধরতে পারতাম না আমরা। তার সাথে চারটে খুন হয়ে গিয়েছিল, তাদের কোনো তদন্ত হতো না। আপনি পুলিশি ঝামেলায় এগিয়ে এসে পড়তে চেয়েছিলেন বলেই তো তা হলো। আচ্ছা বলুন তো, পুলিশি ঝামেলায় কি আপনাকে খুব নাকানি চোবানি খেতে হয়েছে? ক্ষেত্রমোহনবাবু হেসে উঠলেন, তার সাথে রামকৃষ্ণবাবু। রামকৃষ্ণবাবু এবার বললেন, সত্যি স্যার, সেদিন গোটা রাতটা ক্ষেত্রমোহন আমার বাড়িতেই ছিল। বারবার সে ভয় পাচ্ছিল পুলিশের ঝামেলায় জড়িয়ে না পড়বার জন্য, তবে তাকে খুব বেশি সমস্যা পোহাতে হয়নি, আর সেটা একমাত্র আপনারই জন্য, কারণ আপনি ওকে বিশ্বাস করেছিলেন। কিন্তু সত্যি আমি নিজেও কখনো বুঝতে পারিনি, আমি কতবার ওই দোকানের সামনে দিয়ে এসেছি গিয়েছি, সে যে এমন কাজ করতে পারে এ তো আমি কোনোদিনও ভাবিওনি।
কে যে কখন কি করে বসে রামকৃষ্ণবাবু তা তো জানা যায় না, তবে আপনার বন্ধু কিন্তু বেশ সাহসী, সে কথা স্বীকার করতেই হবে। এই গোটা কেসের আসল রহস্যের সমাধান কিন্তু তিনিই করেছিলেন। ক্ষেত্রমোহনবাবু হেসে উঠলেন, তার সাথে রামকৃষ্ণবাবু। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।